সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, আমাদের মূলভূত কারকতার যে নক্ষত্র যাকে আমরা কলোকিউয়াল ভাষায় গ্রহ বলেই বলে থাকি, সেই রবি আগামী 14 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে, এবং রাশি পরিবর্তন করে সে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পরবর্তী 30 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই গোচর সংগঠনকালে রবি উইল কাম ইনটু কন্ট্যাক্ট উইথ রাহু, এবং যেই কারণে তাকে দুটো গ্রহণ ফেস করতে হবে এই মাসের মধ্যে, একটা মার্চ মাসের 24 তারিখ, একটা একটা এপ্রিল মাসের 8 তারিখ, যথাক্রমে চন্দ্র এবং সূর্য গ্রহণ। তো সেই সংক্রান্ত কিছু তথ্যাদি আমি পরে বলবো। গ্রহণ সংক্রান্ত একটা নর্মাল কনসেপশন আপনাদের আছে, কারণ আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি, যদিও খুব মুষ্টিমেয় লোক সেই সংক্রান্ত অনুষ্ঠান দেখেন, তবুও বলছি একটা বেসিক কনসেপশন আপনাদের অবশ্যই আছে। আমি সেটাকে নাটসেল করে যতটা আপনারা উপেক্ষা না করে দেখতে পারেন, সেই রকম একটা উপযোগী মানে কাজে লাগবে এরকম অনুষ্ঠান করে দেওয়ার আমি চেষ্টা করব আর দিন চার পাঁচেক পরে। আজকে আমি 9 তারিখ অনুষ্ঠান করছি রাত্রিবেলা, তো আমি জানি না কবে লোড হবে, কারণ আমার যে কাজ করেন তারা একটু মানে তাদের শিডিউলে কিছু প্রবলেম আছে, সেই জন্য হয়তো কিছু সমস্যা হলেও হতে পারে, সেটা বেশি দিন নয়, মার্চ মাসের 3rd উইক অবধি চলবে। তো যাই হোক, আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা পুরোপুরি আমার হাতে নেই, সুতরাং দেরি হলে কেউ দোষারোপ করবেন না দয়া করে। আর 2 নম্বর হচ্ছে, আমি গত পরশু দিন একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে রেমেডিয়াল মেশারের ওপরে আমি কিছু কথা বলেছি, যদিও সেই অনুষ্ঠানটা এখনও পাবলিশ হয়নি, আপনারা হয়তো এখনও সেটা দেখতে পারেননি, যখন পাবলিশ হবে তখন দেখতে পাবেন। তার কিছু পোর্শন আমার বলা বাকি ছিল, সেটা যদি আজকে সময় থাকে সেটা নিয়ে আপনাদের আমি একটু বলে দেব কয়েকটা জায়গা, কারণ আমাকে যিনি আমার দাদা কাম বন্ধুস্থানীয় জ্ঞানী বিজ্ঞ মানুষ আমাকে ফোন করে বলেছেন, সুতরাং তার কোয়ারিজগুলো আমি যথাযথ উত্তর দিতে পারিনি সময়ের অপ্রতুলতার জন্য, তো সেটা আজকে আমি চেষ্টা করব যদি সময় থাকে। আজকের অনুষ্ঠান দুটো ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে যে রবি মীন রাশিতে থাকবে, বর্তমানের গোচরের সাপেক্ষে তার ফলাদেশ কীরকম হতে চলেছে, আর নাম্বার 2, সেখানে যেহেতু রাহু আছে সুতরাং রবি অবশ্যই সেখানে টার্নিশড হবে, তার ডেফামেশন হবে সোশ্যাল, সুতরাং সেটা কতটা ইম্প্যাক্টফুল হবে সেই ব্যাপারে আলোচনা করব। দুটো পার্টে আলোচনা করব। আগে টাইমিংটা আপনাদের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 14/3/2024 বেলা 12:22 রবি কুম্ভ রাশি ত্যাগ করে পরবর্তী এক মাসের জন্য মীন রাশিতে প্রবেশ করবে, এবং মীন রাশিতে রবি অবস্থান করবে 13/4/2024 রাত্রি 8:51 পর্যন্ত। তারপরে সে তার তুঙ্গ স্থান মেষ রাশিতে গোচর করবে পরবর্তী এক মাসের জন্য। আমি একটু নক্ষত্রগত ডিভিশনগুলো যেরকম বলে দিই সেটা বলে দেব। সেটা হচ্ছে প্রথম মীন রাশির প্রথম 3° 20' হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, একটি চরণ, সেটা কর্কট রাশির নবাংশ পূর্ব ভাদ্রপদ, সেই নক্ষত্রে রবি অবস্থান করবে 17/3/2024 রাত্রি 8:36 পর্যন্ত। তারপরে উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে প্রবেশ করবে, যার বিস্তার আছে 16° 40' পর্যন্ত, সেখানে অবস্থান করবে 31/3/2024 সকাল 7:33 পর্যন্ত। তারপরে সে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের 4টে চরণ আছে যথাক্রমে ধনু থেকে মীন পর্যন্ত, সে রেবতী নক্ষত্রে সে থাকবে একদম যেদিন লিভ করবে সে আগের পর্যন্ত, অর্থাৎ 31/3/2024 7:33 সকালবেলা থেকে
13/4/2024 রাত্রি 8:51 পর্যন্ত। এটা হচ্ছে এন্টায়ার গোচরের আমি সাব ডিভিশনগুলো আপনাদের বলে দিলাম। এবার যে অংশটা বলবো সেটা হচ্ছে গন্ডাম স্টেটাসে রবি কতক্ষণ থাকবে বা কবে থেকে থাকবে। সেটা হচ্ছে রবি রেবতী নক্ষত্রের যখন চতুর্থ চরণে চলে যাবে, সেটা হচ্ছে 26°40'-এ সেটা রবি প্রবেশ করবে সেই পার্টিকুলার ডিগ্রিতে। সেটা হচ্ছে 10/4/2024 সকাল 11:17 এবং এইখান থেকে রবি 13 তারিখ পর্যন্ত রাত্রি 8:51 পর্যন্ত তো প্রথম 3°20' যাবে, অর্থাৎ রেবতী নক্ষত্রের চতুর্থ চরণ। তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে সে প্রথম 3°20' পর্যন্ত তার গন্ডান স্ট্যাটাসে থাকবে। তো সেটা থাকবে 17/4/2024 সকাল 6:32 পর্যন্ত, 3°20' অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে। গন্ডান্ত যখন থাকবে তো সেই সময় সে বর্গোত্তম থাকবে, প্রথম স্ট্যাটাসে সে থাকবে মিনেরই বর্গ, মানে নবাংশে সে মিনেই থাকবে, এবং যখন সে মেষে প্রবেশ করবে 3°20' তখন সে মেষের নবাংশে অবস্থান করবে। এটা হচ্ছে আমি রবি সংক্রান্ত টোটাল টাইমিংটা বললাম। এবার রাহুর সাথে কন্ট্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ, রবি এবং রাহু 1°তে অবস্থান করবে, সেটা রেবতী নক্ষত্রে। ডিগ্রিটা হচ্ছে 21°38'22, দুজনে একই ডিগ্রিতে অবস্থান করবে মীন রাশিতে, রাহু রবিও কত ডিগ্রি 21°38'22 সকাল 8:32। এই সময় রাহু এবং রবি দুজনেই মকর রাশির নবাংশে অবস্থান করবে। আপনারা দেখেছেন মঙ্গলের অনুষ্ঠানে যে মঙ্গল তার জাস্ট 2-3 দিন পরে মঙ্গলও কিন্তু রবির অংশটা বেরিয়ে গেলে রাহুর সাথে 1°, এবং সেটাও কিন্তু মকর রাশির নবাংশে অবস্থান করবে ওই 20°29'-এর মতন কয়েকদিন পরে আর কি। এটা আমি মানে ডিগ্রিগত অবস্থানটা বললাম। এরপরে বলবো যে নর্মাল প্রেডিকশন এখানে কি হবে। আগে একটুখানি বর্তমান গোচর সিচুয়েশনটা একটুখানি বুঝে নিন। শনি এখন আছে প্রায় 18°-র মতো। আমি একটা অনুষ্ঠান গতকালকে করে সরি আগামীকালকে করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। শনি শতভিষা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তার উপরে একটা অনুষ্ঠান করব এবং দীর্ঘদিন সেই নক্ষত্রে অবস্থান করবে। আচ্ছা, তো স্যাটার্ন এখন আছেন শতভিষা নক্ষত্রে এবং সে মীন রাশির নবাংশে রয়েছে। এরপরে আস্তে আস্তে সে মানে মীন রাশির নবাংশে সবে মাত্র প্রবেশ করেছে আর কি। তো আর কিছুদিনের মধ্যেই সে আর 22-24 দিনের মধ্যেই সে মেষ রাশির নবাংশে চলে যাবে, এখন উচ্চ গতিতে আছে। তো এটা হচ্ছে 1 নম্বর। তো স্যাটার্নের অবস্থান কোথায় থাকবে? না, রবির দ্বাদশে থাকবে। মঙ্গলের অবস্থানে রবির দ্বাদশে থাকবে, শুক্রের অবস্থান থাকবে প্রাথমিক আধা আধা ভাবে 31 মার্চ পর্যন্ত রবির দ্বাদশে থাকবে, এবং তারপরে রবির সাথে স্ব অবস্থান করবে। এবং বুধের অবস্থানও 26 তারিখ পর্যন্ত মার্চ মাসে রবি এবং বুধ দুজনেই মীন রাশিতে থাকবে। তারপরে বুধ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে যাবে এবং 2 এপ্রিল গিয়ে সে বকরি হবে। তারপরে তার 6-7 দিন পরে সে আবার মীন রাশিতে নেমে আসবে। তো সেখানে গন্ডান্ত স্টেটাসে রবি এবং বুধের একটা কনজাংশনের যোগ আছে, সেটা আমি বুধ নিয়ে যখন আলোচনা করব তার ইম্প্যাক্টটা মূলত বুধের উপর পড়বে, সেটা আমি বলে দেব। আচ্ছা, এটা হচ্ছে রাহু কেতু তো যথাক্রমে মীন এবং কন্যার অ্যাক্সিসের উপরে রয়েছে, সুতরাং আলাদা করে তাদের নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি যেভাবে যেভাবে ইম্প্যাক্ট আসবে, মোট কথা রবি রাহু একসাথে এখন অবস্থান করবে। এবার আমি আগে রবির ইম্প্যাক্ট বলি। দেখুন, রবি যখন মীন রাশিতে যায় দুটো ঘর আছে, গুরুর ঘর
যদিও বৃহস্পতি রবির থেকেই সৃষ্টি হয়েছে, সেটা ন্যাচারাল সৃষ্টি, কিন্তু বৃহস্পতিকে গুরু মানে আচার্যর ভূমিকা, দেবগুরুর ভূমিকা দেওয়া হয়েছে, অর্থাৎ জ্ঞান বা মানের দিক থেকে বা সঠিক পথ নির্দেশ করার দিক থেকে কিন্তু সে রবিকে সে দিক নির্দেশ করবে। রবি কিন্তু সেই দিক থেকে তার সাবঅর্ডিনেট। রবি নক্ষত্র বা জাইগান্টিক পুরো সৌরজগতের রাজা হওয়া সত্ত্বেও তার যে স্টেটাস আছে, গুরুগত স্টেটাস, সেদিক থেকে রবি কিন্তু বৃহস্পতির থেকে নিচে অবস্থান করে। কিন্তু যদি সমগ্র সৌরজগতের রাজা হিসাবে তাকে বিচার করা হয়, তবে কিন্তু সে সবার শীর্ষেই অবস্থান করবে, কারণ সৌরজগতের সৌর কথাটা একটা অ্যাডজেক্টিভ, সেটা সূর্য থেকে এসছে, সৌরের পরিবার, তার মধ্যে বৃহস্পতিও ইনক্লুডেড। সেদিক থেকে বৃহস্পতি ইজ অবভিয়াসলি সাবঅর্ডিনেট টু সান, কারণ সান যতক্ষণ আছে ততক্ষণই সব গ্রহগুলো রয়েছে অন্তত সৌর পরিবারের মধ্যে। তো সেদিক থেকে বৃহস্পতি আবার তার সাবজুগেশন আছে। তো যাই হোক, কিন্তু এখানে তাকে যে ভূমিকাটা দেওয়া হয়েছে জুপিটারকে, সেটা হচ্ছে গুরুর ভূমিকা। তো বৃহস্পতির দুটো ঘর আছে, একটি বৃহস্পতির মূল ত্রিকোণ, সেটি ধনুরাশি, এবং মূল ত্রিকোণের চতুর্থে বৃহস্পতির স্বরাশি আছে, যেটি হচ্ছে মীন রাশি, যেখানে শুক্র তুঙ্গ হয় এবং বুধ এসে নিচ হয়। তো এই ঘরে যখন মানে আপনারা দেখবেন, আমি অনেকবার আগে বলেছি যে পৌষ মাসে বা চৈত্র মাসে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ অনেক সময় করা হয় না, তো শাস্ত্রে তেমনভাবে বিধিনিষেধ নেই। কারণ যদি মাঙ্গলিক কাজের বিধিনিষেধের সব মানে মাঙ্গলিক কাজের যদি দিক নির্দেশ করা হয়, তাহলে সব থেকে বড় যে মাঙ্গলিক কাজ আছে সেটা হচ্ছে ইনিশিয়েশন, অর্থাৎ তার যে উপবিত ধারণ আছে সেই কোনো ব্যক্তির সেই সংক্রান্ত যে রিচুয়ালস আছে সেটাকেই ধরা হয়। তো সেই হিসাবে দেখবেন চৈত্র মাসে আপনি ভাদ্র মাসে প্রচুর ডেট পাবেন। তো সুতরাং ভগবানের সৃষ্টি করা কোনো জিনিসই অবহেলিত নয়, সেটিও নয়, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু গুরু আচার্য, এবং রাজা তখন যখন তার গৃহে প্রবেশ করে, তখন জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ যারা রয়েছে তারা সবাই সেখানে সমবেত হন, যে গুরুদেব কিছু জ্ঞান আর মানে আলোকপাত করবে সেটা জানার জন্য। কারণ রবিকে পরবর্তী আবার বৃহস্পতির ঘরে আসতে 10 মাস অপেক্ষা করতে হবে মীন রাশি থেকে বেরোনোর পরে। তো 10 মাস পথ চলার জন্য তাকে যে সংশ্লিষ্ট যে ধর্ম তাকে পালন করতে হবে, সেই সংক্রান্ত উপদেশ বা নির্দেশাবলী সেটা বৃহস্পতি দেয়। তো সেটা যাতে অন্যান্য পণ্ডিতরাও শুনতে পায়, সেজন্য সেখানে জমায়েত হয়, ফলে সমাজে ব্রাহ্মণের ডেফিসিয়েন্সি পড়ে। ব্রাহ্মণ মানে ভাববেন না, কিন্তু ব্রাহ্মণ একটা স্টেট, সেই স্টেটটাকে সেই স্টেটটাই যদি অ্যাচিভ না করা যায় তাহলে সেটা সেভাবে ঠিক মানে প্রযুক্ত হবে না আর কি। তো সেই স্টেটের যারা মানুষ আছেন, মানে যারা মোটামুটি ধরুন ডেমিগডস বা ঋষি মুনি যারা আছেন, তারা সেখানে জড়ো হন বা তারা সেখানে ধ্যান নির্দেশ করেন গুরুর প্রতি, যার যেরকম রেসপেক্টিভভাবে তার গুরুদেব আছেন সেখানে ধ্যান নিক্ষেপ করেন। তার ফলে কি হয়, সমাজে ডেফিসিয়েন্সি হয় মাঙ্গলিক কাজকর্ম বা বিধান করবার জন্য। সেই কারণে কাজকর্মের প্রাচুর্য যাতে না বেড়ে যায়, মানে সংখ্যা না বেড়ে যায়, সেই কারণে কাজ করানো হয় না। কিন্তু আপনারা পঞ্জিকাতে দেখবেন ডেট পেয়ে যাবেন, যদি প্রপারলি আরোহণ করতে পারেন তাহলে দেখবেন ডেট পাবেন, এবং বিয়ের ডেট, উপনয়নের ডেট, এগুলো বের করার জন্য পঞ্জিকা দেখারও দরকার হয় না, এগুলো নর্মালও ক্যালকুলেশন করা যায়, তারও পদ্ধতি আছে। যিনি করছেন তিনি তো নর্মাল ক্যালকুলেশন করেই করছেন, তো সেই পদ্ধতিটা জানালে আপনিও করতে পারবেন। তো যাই হোক, সেটা ন্যাচারালি হয়, ভাদ্র মাসে করা হয় না, যেহেতু ভাদ্র মাসে ভগবান স্বয়ং, তো ব্রহ্মদেবের একদিনে ভগবান স্বয়ং পূর্ণ অবতারে আসেন গোলকধাম থেকে, বাদবাকি সময় তিনি যখন আসেন সেটা কলা অবতারে আসেন,
তো আমাদের সৌভাগ্য সেটা 5,500 বছর আগে সংঘটিত হয়েছিল, ভগবান পূর্ণ 64 কলায় এসেছিলেন। তো সেই হিসাবে সেই মাসের এত প্রাবল্য থাকে এবং রবি নিজের মূল ত্রিকোণে থাকে, তো সেই সময় এত তেজ থাকে, এবং যারা ধরুন সমাজের মানে গুরু বলতে তো ন্যাচারালি আমরা যেটা বুঝি আমাদের, সেটা হচ্ছে একনিষ্ঠ বৈষ্ণব, আর তো তারা মোটামুটি ধ্যান তাদের সেদিকে থাকে, তখনও প্রাচুর্য কমে যায় যে প্রকৃষ্ট সন্তের, সেই কারণেও মাঙ্গলিক বিধান হয় না। আমি এই কথাগুলো বলছি, দিজ আর ক্লোজলি রিলেটেড টু অ্যাস্ট্রোলজি, গল্প বলছি না আপনাদের সাথে, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। বহু মানুষ বলে যে এই সময় বিয়ে করবো না, এই সময় উপনয়ন করব না, এই মাস ভালো নয় খারাপ নয়, এই কথাগুলো বলার মধ্যে অত্যন্ত রকম ঔদ্ধত্য অহমিকা থাকে, কারণ আপনাকে কিছু কন্ট্রোল করার অধিকার দেওয়া হয়নি। আপনি যদি না জানেন তাহলে আপনার থেকে হায়ার অথরিটির কারোর কাছে গিয়ে সেটা জানার চেষ্টা করুন, যিনি সেই ব্যাপারে বিদগ্ধ। না জেনে একটা যা খুশি মন্তব্য করে দেওয়া বা একটা কনভেনশন চলে আসছে মানে সবসময় সেটা ঠিকই চলে আসছে তারই কিন্তু কোনো মানে নেই। এরকম অনেক উদাহরণ আমি দেখাতে পারি, কিন্তু সেগুলো বিতর্কিত অবস্থা হবে, আমার আলোচনার বিষয়বস্তু সেটা নয়। আচ্ছা, রবি যখন মীন রাশিতে গোচর করে তখন রাজা, রবি মানে তো রাজা, দ্য কিং, তো রাজা সেখানে একটা একটা জাইগ্যান্টিক ইনফরমেশন বা বলা যেতে পারে একটা ইনফরমেটিভ এনার্জির মধ্যে সে প্রবেশ করে যায়। এবং মীনের যে ঘর আছে, আপনাদের অনেকবার বলেছি যে মীন রাশি হচ্ছে খুব গভীর রাশি, কালপুরুষের দ্বাদশ ঘর, এবং দ্বাদশের দ্বাদশ ঘর সেটা কুম্ভের ঘর, সেখানে শনি নিজে অলরেডি বসে রয়েছে, এবং মীন তার দ্বিতীয় ঘর, তার লাভস্থান সেক্ষেত্রে। তো সেই হিসাবে মীনের যেটা সব থেকে বড় গুণ সেটা হচ্ছে মীনের মধ্যে একটা দ্বৈত সত্তা রয়েছে, অদ্ভুত দ্বৈত সত্তা, সেটা হচ্ছে মীনের যে নলেজ, সেই নলেজকে আপনি মেটেরিয়ালিও ইউজ করতে পারেন, স্পিরিচুয়ালি ইউজ করতে পারেন। আমি দেখেছি মীন রাশিতে তার যে কারকতা যখন প্রকাশ করে সে দুভাবেই প্রকাশ করে, কুম্ভ কখনো প্রকাশ করবে না দুভাবে, ও স্পিরিচুয়ালি প্রকাশ করবে, বা যে কাজ করবে তার শ্রেয় সে নেবে না। তো সেদিক থেকে তার মধ্যে একটা অন্যরকম দিক নির্দেশ আছে, কিন্তু মীনের মধ্যে কিন্তু সেই দ্বৈত সত্তা রয়েছে, সেই জন্য বুধ শুক্র একত্রে থাকলে সেখানে আমরা নিজভঙ্গ রাজযোগ বলে অভিহিত করে থাকি, আর কিছুই না। তো এই দ্বৈত সত্তার কারণে এখান থেকে আপনি দুরকম এনার্জি আপনি সংগৃহীত করতে পারবেন, এবং এই ঘরের গভীরতা খুব বেশি, গভীরতা মানে তার তল অত্যন্ত, মানে প্রথম কথা হচ্ছে জলকারক রাশি, এবং সেই জল কিন্তু কর্কটের জলের মতন নয়, কর্কটের থেকে নবম ঘর, মানে কর্কট এবং মীন নবম পঞ্চম কম্বিনেশনে রয়েছে, মধ্যেখানে বৃশ্চিকও রয়েছে, 1-5-9 কম্বিনেশনের মধ্যে তারা থাকে, তিনটি জলকারক রাশি হবে। তো সেদিক থেকে আপনাদের খুব স্পেসিফিক্যালি বলে দিতে পারি যে এই ঘরের যে জল তার উষ্ণতা একটু বেশি, তার মধ্যে অত্যন্ত ডিপ থট, যেটাকে আমরা ফিলোসফিক্যাল থট বলি, রয়েছে, এবং তার সাথে স্পিরিচুয়াল থটও রয়েছে, তার সাথে মেটেরিয়াল থটও রয়েছে। বৃহস্পতিকে বারবার বলেছি যে তার প্রথম দশার প্রথম 12 বছর সে কিন্তু মেটেরিয়ালি আপনাকে গ্রোথ দেবে, স্পিরিচুয়ালিও গ্রোথ দেবে, এবং লাস্টের দিকে স্পিরিচুয়ালি ইনক্লিনেশন হয় যদি সঠিক বয়সে আপনি দশা পান। তো সেদিক থেকে মীন রাশির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য, যেহেতু সেই গুণ সে বহন করবে। এবার এই গুণ বহন করার ক্ষেত্রে রবিও কি করবে, রবিও সেই নলেজ নেবে। রবি হচ্ছে চূড়ান্তভাবে রাজসিক প্রবৃত্তি, তার মধ্যে সামান্য সাত্ত্বিক প্রবৃত্তি এবং সামান্য তামসিক প্রবৃত্তি আছে, তার কিন্তু মানে 60-65 ভাগই কিন্তু রাজসিক প্রবৃত্তি। রাজসিক প্রবৃত্তি থাকার জন্য সে কিন্তু খুব ওবিডিয়েন্ট, রবির কিন্তু বেসিক নেচার, রবি ওবিডিয়েন্সে বিশ্বাস করে অন্যের থেকে এবং নিজেও ওবিডিয়েন্ট। তো সে যখন গুরুগৃহে থাকবে মীন রাশিতে, সে গুরুর থেকে সম্পূর্ণ, গুরু যেভাবে তাকে দিক নির্দেশ করবে সেই নির্দেশ নেবে,
এবং তার সাথে ধর্মীয় আধ্যাত্মিক যে আলোচনা বা পর্যালোচনা, তার যে ন্যাচারাল নলেজ, সেখান থেকে সে নেওয়া শুরু করবে। তার সাথে দান, ধ্যান, গভীর আধ্যাত্মিক জ্ঞানারোহণ, আস্থাশীল, দয়াশীল, করুণাময় এবং বেশ স্পিরিচুয়াল নলেজের জায়গা সে আরোহণ করবে। কারণ এর পরের ঘরটাই তার এক্সল্টেড ঘর। এক্সল্টেড ঘরে তার অথরিটি, অর্থাৎ তার যে কারকতা, সেই কারকতা বৃদ্ধি পাবে। রবি হচ্ছে অথরিটির কারক সব সময়। তো সে অথরিটিকে প্রয়োগ করতে গেলে যে যথার্থ শিক্ষার দরকার হয়, ক্ষমতা তো যার তার হাতে দেওয়া যায় না, তাহলে ক্ষমতার অ্যাবিউজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ক্ষমতাকে সে যাতে মানুষের বা সমাজের হিতার্থে প্রয়োগ করতে পারে, সেই পরিমাণ জ্ঞান এবং ক্ষমতা আসার জন্য তার মধ্যে যাতে কোনো রকম দম্ভ বা অহংকার না চলে আসে, সেই সংক্রান্ত জ্ঞান বৃহস্পতি এখানে তাকে পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবে। এটা বৃহস্পতির বেসিক নেচার, করে থাকে। এবং বৃহস্পতি যেহেতু রবি থেকে দ্বিতীয় আছে, তার ফলে রবির লাভস্থানে রয়েছে, সুতরাং পূর্ণ মাত্রায় শনি এবং বৃহস্পতির মধ্যেখানে জুপিটার আছে, তো দুদিক থেকেই সে প্রচণ্ডভাবে স্পিরিচুয়াল নলেজ এবং স্পিরিচুয়াল নলেজকে কি করে মানুষের আপলিফমেন্টের জন্য তাকে অ্যাপ্লিকেশন করা যায়, সেটা কিন্তু সে এখানে চেষ্টা করে যাবে। অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করবে, কিন্তু কিছুদিনের জন্য তাকে বলা যায় যে কি রাজা ইজ ইন, কি বলা যায় সেটাকে, ইজ ইন এক্সাইল, মেবি ইজ ইন প্লেসড ফার অ্যাওয়ে ফ্রম ইটস সেন্টার অফ পাওয়ার, সেখান থেকে দূরবর্তী স্থানে রয়েছে। এবার রাজা এক্সাইলে রয়েছে মানে কি, রাজা তো আর তাকে তো আর কেউ এক্সাইলে করতে পারবে না তার দেশের মধ্যে। তিনি কিছু নতুন জিনিস শিখছেন, আমাদের প্রত্যহ দিনই কিছু না কিছু শেখার দরকার আছে, কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু আপলিফমেন্ট হতে থাকে, মেটেরিয়াল আপলিফমেন্ট। তো তার সাথে আমাদের স্পিরিচুয়াল গুণ দিয়ে সেটাকে সাবডিউট করা যায়। তো সেই জিনিসটা সে শেখার চেষ্টা করবে। অ্যাপারেন্টলি কিছুটা ইনঅ্যাক্টিভ দেখাবে, যে রাজার যে অথরিটি, কমান্ড, এগুলোতে কিছুটা ইনঅ্যাক্টিভ পজিশন সে দেখাবে। এবং তার যে রবির যে কারকতা, মানে সোল আইডেন্টিটি, ক্ল্যান, তার ফাদার, ফাদার বাবার গ্র্যান্ড ফাদার, মানে আপনি যদি একটা মিড পজিশনে থাকেন, যে আপনারও সন্তান আছে, আপনার পিতাও অলরেডি জীবিত আছেন, তাহলে দুজনের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য মেনটেন করে এ সময় থাকার প্রয়োজন আছে। কারণ রবি নিজের মূল ত্রিকোণ থেকে অষ্টমে বসে রয়েছে, তো সেক্ষেত্রে সম্পর্কটাকে প্রপারলি মেনটেন করার ক্ষমতাও কিন্তু এখানে, মানে আমাদের চেষ্টাটাও থাকতে হবে। এবার যেটা সমস্যা করবে, এগুলো তো আমি গুণাবলী সংক্রান্ত বললাম, যেটা সমস্যা করবে সেটা হচ্ছে এখানে রাহু বসে রয়েছে। রাহু আপনাদের অনেকবার বলেছি যে রাহু যখন একা বসে থাকবে, তখনও তো সে চেষ্টা করবে কোনো না কোনোভাবে দৃষ্টি মারফত, তার প্রভাব মারফত, কিছু না কিছুভাবে সে প্রভাবিত করা। কিন্তু অ্যাকচুয়ালি রাহু সব থেকে বেশি সুবিধা পায় যখন কোনো প্ল্যানেট তার ক্লোজার যাওয়ার চেষ্টা করছে ন্যাচারাল ওয়েতে, বা সেখান থেকে পাস করছে সেই রুম দিয়ে, তার মোটামুটি মানে দুটো নবাংশ আগে থেকে, মানে 7.5-8 ডিগ্রি আগে থেকেই সে কিন্তু অ্যাক্টিভলি সেই প্ল্যানেটকে ডিফর্ম করবার বা প্যারালাইজড করবার চেষ্টা করে। তার যে প্রকৃতি, যেহেতু সে ডেমন, তার কারকতার সাথে কারুর কারকতা মিলবে না, এবং রবি এবং চন্দ্রের সাথে তার সহজাত শত্রুতা আছে, তার আইডেন্টিটির প্রশ্ন আছে। সেই জন্য আইডেন্টিটির প্রশ্ন আছে বলি রবি বা চন্দ্রের আইডেন্টিটিকে সে নষ্ট করে দেয় যতক্ষণ তার অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকে যখন গ্রহণ চলে, অর্থাৎ তারা নিরুদ্দিষ্ট হয়ে যায় মহাকাশে, দেখা যায় না। এবার সব জায়গা থেকে তো সম্ভব নয়, সেটা পৃথিবীর কোথাও পার্শিয়াল, কোথাও ধরুন বলয়গ্রাস, কোথাও খণ্ডগ্রাস, যেভাবে যেখানে হয়, কিন্তু সে তার আইডেন্টিটিকেও হার্ট করবার চেষ্টা করবে।
রাহু হচ্ছে অসম্ভব রিভেঞ্জফুল, সে কাউকে ছেড়ে দেবে না। কোনো এক সময় তার প্রতি ন্যায় অন্যায় আমি সেসব নিয়ে কিছু বলছি না, কারণ সবই তো লীলা খেলার মধ্যে পড়ে, কিন্তু সে তার আইডেন্টিটি যখন নষ্ট করা হয়েছে, সে যখন যখন সুযোগ পাবে বছরে অন্তত দুবার করে, সেই সুযোগের কিন্তু সে সদ্ব্যবহার, দুবার মানে দু জোড়া, তো সেই দু জোড়া জায়গায় সে কিন্তু তার আইডেন্টিটিকে লুজ করবার চেষ্টা করবে। তো সেটা এবার রবি তার আইডেন্টিটি লুজ করে ফেললে কে হয়, রবি হচ্ছে রাজা, রাজা অথরিটি যদি লুজ করে তাহলে সেটা কিরকম দিকে দর্শায়। আমি আগের দিন, আগের দিন মানে আপনারা যখন অনুষ্ঠানটা দেখবেন, যে মঙ্গলের নক্ষত্রগত সরি আমাদের কুম্ভ রাশিতে যে গোচর আছে, আমি সেখানে বারবার বলেছি যে আমাদের নর্দার্ন যে বেল্ট আছে আমাদের আমাদের দেশের, আমি সারা পৃথিবীর মধ্যে আর যাচ্ছি না, কারণ সেগুলো আমি অলরেডি গত পরশু দিনের অনুষ্ঠানে বলে দিয়েছি, তো একটু প্যারিটি করে দেখবেন তাহলে সুবিধে হবে। তো আমাদের ভারতবর্ষে যে নর্দার্ন বেল্ট আছে, আমি রাজস্থানের নর্দার্ন পার্ট থেকে শুরু করে একদম পাঞ্জাব, আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি, সেখান থেকে ঘুরে এসে আবার ধরুন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নিচে হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরাংশ, বিহারের উত্তরাংশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন পার্ট, আসাম, এবং একদম আমি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ পর্যন্ত বলেছি, যেটা আমাদের নর্দার্ন পার্ট আছে, বা সিকিম অংশ, এই অংশ কিন্তু খুব সেন্সিটিভ জোনে আছে এই সময় সব দিক থেকে, স্পেশালি যে কোনো রকমের ধরুন মানুষের কিছু কথাবার্তা, সেটা তারা প্রকাশ্যে জোটবদ্ধভাবে হয়তো বলবার চেষ্টা করছে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, ছোটোখাটো আন্দোলন সংগ্রাম করবার চেষ্টা করছে, তাদের মতকে পৌঁছে দেওয়ার জন্য হায়ার অথরিটির কাছে। এইখানে সেই জায়গাটা কি হবে, উল্টো দিকে যে কথা শুনবে সে তো রাজার কোনো প্রতিনিধি শুনবে, শুনে তার একটা নিদান দেওয়ার চেষ্টা করবে, যাতে সব দিকে একটা ব্যালেন্স থাকে। নর্মালি সারা পৃথিবীতে এরকমই একটা রুল হয়, আমাদের ছোটোখাটো ফ্যামিলির মধ্যেও সেরকমই রুল হয়। তো সেই উল্টো দিক থেকে যে নিদানটা দেবে, সেই নিদান দেওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে, অর্থাৎ সে প্রপারলি তার পথ, অর্থাৎ যে কাজের জন্য তাকে ডেপিউট করা হয়েছে, হ্যাঁ তিনি একজন প্রতিনিধি হিসাবে এসছেন বা দু চারজন প্রতিনিধি হিসাবে এসছেন, সেই ডেপিউটেশনটা কিন্তু প্রপার হবে না। সেক্ষেত্রে এমন হতে পারে যে যাকে পাঠিয়েছে সে কোনো উত্তেজিতকর কথা বা ইনস্টিগেটেড কোনো ওয়ার্ডস বা প্রভোকেটিং কোনো শব্দ বলে দিল, বলে দিয়ে পরিস্থিতিকে ভারাক্রান্ত করে দিল, এবং যার দরুন কিন্তু সেটা সেই সংক্রান্ত ব্যক্তি, তিনি একদম কোনো জায়গার হেডও হতে পারেন, আবার তার কোনো প্রতিনিধিও হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। এবং সমস্যা কিন্তু রবি যেদিন থেকে ঢুকবে এই ঘরে, অর্থাৎ 14 তারিখ থেকে, সেই দিন থেকেই কার্যকর হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এরকম নয় যে রাহুর 7-8 ডিগ্রি কাছে গেলে, হ্যাঁ তার কাছে গেলে তার প্রভাব বৃদ্ধি পাবে, কিন্তু এটা সেদিন থেকেই কার্যকর হবে। আমি এর ব্যাখ্যায় যাব না যে কেন কার্যকর হবে, এবং যেদিন বেরোবে সেদিনের কার্যকরিতা, বেরোবে মানে আমি বলেছি মেষ রাশিতে ঢুকে তার গণ্ডান্ত সে ছাড়বে, 3 ডিগ্রি 20 মিনিট, তার টাইমিং আমি অলরেডি বলে দিয়েছি, সেটা 17/4/2024 সকাল 6:32, সেই সময় পর্যন্ত ইট উইল বি অ্যাক্টিভেটেড থাকবে, এবং দেখবেন যে এক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এমন কিছু কথাবার্তা বা এমন কিছু প্রভোকেটিং কথাবার্তা আসতে পারে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসবে, সারা পৃথিবীতে যার যেখানে যেরকম ফরমেশনে আছে সেখানে বেশি হবে। আমি বলেছিলাম যে আমেরিকা অন্তত, মানে আমেরিকা মানে আমি শুধু আমেরিকা দেশ বলছি না, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার প্রায় মাঝামাঝি পর্যন্ত, নিরক্ষরেখা পর্যন্ত অংশ, মিডল ইস্টের অংশ, ইউরোপের পূর্ব দিকের অংশ, রাশিয়ার পশ্চিম দিকের অংশ, আমাদের ভারতবর্ষে তো আমি আপনাদের ইন্ডিকেট করে দিলাম যে কোন কোন জায়গা, এখানে কিন্তু সমস্যা তৈরি করবে, বা উত্তর গোলার্ধে বসবাসকারী অন্তত 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপরে সেই সমস্ত দেশের কিন্তু
নর্দার্ন পার্টি বেশি এফেক্টেড হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এফেক্টেড জায়গাটা হচ্ছে এটা, ডিসিশন মেকিং ইনএবিলিটি, যখন নেগোসিয়েশনে বসবে, যখন কোনো আলোচনা সেটাকে একটা রেজলিউশনের জায়গায় নিয়ে যাওয়া, এই সংক্রান্ত কোনো কাজকর্মে বসবে, তখন কিন্তু বাধাপ্রাপ্ত ঘটবে। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রচুর দেখতে পাবেন আপনারা। মোটামুটি মঙ্গল যেদিন প্রবেশ করবে, অর্থাৎ আজকে 9 তারিখ, পরশু দিনের পরের দিন, আপনারা আজকে থেকেই মঙ্গলের ইফেক্ট অলরেডি দেওয়া শুরু করে দেবে, দিয়েছে অলরেডি। আমি একটা ইনসিডেন্ট ইমিডিয়েটলি দেখে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছে। তো যার পরিপ্রেক্ষিতে আপনাদের ক্ষেত্রে, এবং মঙ্গল খুব ফাস্ট ইফেক্ট দেয়, তো আপনারা এই এফেক্টগুলো বুঝতে পারবেন। এবং রবি যেহেতু তার সেনাপতি, রবি খুব কাছাকাছি রয়েছে, 30 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, অবস্থান করাটাই স্বাভাবিক বকরি না থাকাকালীন। তো সেই হিসাবে কিন্তু সে ন্যাচারাল ফল কিন্তু সে দেওয়ার চেষ্টা করে যাবে খুব, এবং সামঞ্জস্যের অভাব ঘটবে, অর্থাৎ অথরিটি এবং যার উপরে অথরিটি প্রযুক্ত হচ্ছে, এই যে দুটো সেকশন আছে। মনে করুন আমি যদি একটা কলেজ দিয়ে বলি, একটা কলেজের স্টুডেন্ট, তাদের তারা শিক্ষানবিশ শিক্ষার্থী, আর মাস্টারমশাই যারা পড়াচ্ছেন তাদের মধ্যে, অর্থাৎ তাদের নির্দেশ আছে এখানে, তাদের নির্দেশ সেক্ষেত্রে মানতে হচ্ছে, এইখানে একটা গ্যাপ তৈরি করবে, এই গ্যাপটাই গণ্ডগোল হবে। তার সাথে যেটা করবে, যেটা বললাম, প্রাকৃতিক দুর্যোগের সমস্যা আছে, থান্ডার বোল্টের প্রবলেম আছে, থান্ডার স্ট্রমের সমস্যা রয়েছে, মুহুর্মুহু 29শে সেপ্টেম্বর পর্যন্ত মুহুর্মুহু বৃষ্টি হবে কিন্তু, অন্তত আমাদের কোস্টাল এরিয়া, আমি আমাদের এরিয়ায় মানডেন ধরে বলছি, সারা পৃথিবীর বলা তো সম্ভব নয়, দীর্ঘ সময় চলে যাবে। আমি আমাদের এরিয়ায় মানে কলকাতা তার বা তার সংলগ্ন এরিয়ার মানডেন ধরে বলছি, আপনারা 29-30 তারিখ প্রায় বা তার পরেও কিছুদিন অন্তত, আমি অ্যাকচুয়ালি যখন গোচরগুলো পরবর্তীকালে অ্যাডভান্স রূপে বলবো, শুক্রের বলবো, বুধের বলবো, তখন এগুলো আরও ফিক্সেশন করে দেবো, আপনারা দেখবেন যে বেশ ভ্যাপসা ওয়েদার, তার সাথে কিন্তু বৃষ্টিপাত ঝড় এগুলো দেখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রচুর ইনসাবঅর্ডিনেশনের ঘটনা কিন্তু এ সময় ঘটবে, অর্থাৎ যে যেখানে কাজ করছেন আপনার যে অথরিটি আছে তার সাথে কিন্তু আপনারা যথেষ্ট সদ্ভাব রক্ষা করে চলবেন। ভুল ঠিক এগুলো খুব আপেক্ষিক ব্যাপার অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে অথরিটি আছে যে যেখানেই থাকুন, আপনি তার নির্দেশ মেনে কাজ করবার চেষ্টা করবেন, তাকে কখনো কোনোভাবে মানে সরিয়ে কাজ করা বা তাকে উপেক্ষা করা বা তাকে এমন কোনো কথা বলা যেটা মানে আনপার্লামেন্টারি কথাবার্তা, এই ধরনের কিছু কিন্তু ভুলেও বলবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, এটা আপনাকে প্রথম বলে দিলাম। দেখুন, যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছে এরকম ব্যক্তিবর্গ আছে, আমি আগের দিনও বলেছি, যাদের ছকের পজিশন ইমিডিয়েট খারাপ আছে, সেটা আপনার ঘরে একজন সাধারণ মানের শিল্পী হতে পারে, হয়তো তাকে কেউ চেনে না, তিনি কিন্তু কিন্তু ভালো গান গান বা ভালো কোনো মিউজিক তিনি প্লে করতে পারেন, ছবি আঁকতে পারেন, ছোটোখাটো নাটকে অভিনয় করতে পারেন, এরকম ব্যক্তিবর্গ থেকে একেবারে খুব বড় লেভেলের সেলিব্রিটি আর কি, যদি কারুর ছকের পজিশন এই মুহূর্তে খারাপ থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা একটু সিরিয়াস জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু মে মাসের প্রায় 22 তারিখ পর্যন্ত এই যোগটা রয়েছে, এক্ষেত্রে রবি একটা ক্যাটালিস্টের কাজ করবে, রাহু রবির কনজাংশনটা মকরে সংগঠিত হবে, তো তার ফলে এখানে একটা ক্যাটালিস্টের কাজ করবে। তো আপনারা আপনাদের রেসপেক্টিভ বাড়িতে যারা আছেন, বিশেষত যদি বয়স মোটামুটি 50-55-এর উপরে হয়, তাহলে যে সমস্ত প্রবলেমগুলো তাদের আছে সেইগুলোকে একটুখানি নোটিস করা এবং সেগুলোকে দেখার সে চেষ্টা করবেন।
মনে রাখবেন রবি আমাদের শরীরের তিনটে জায়গায় মোস্টলি প্রবলেম করে। তার মধ্যে প্রথম যে জায়গায় প্রবলেম করে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে ভীষণভাবে প্রবলেম করে রবি। আমাদের রবি এবং মঙ্গল একত্রে পিত্তের দোষ তৈরি করে, তো সেই কারণে আমাদের খাবারের ক্ষেত্রে খুব সচেতন হওয়া দরকার। রাহু যুক্ত রয়েছে, রাহু যখনই থাকবে যে কোনো জিনিসের খারাপ যে প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিকে অন্তত 6 থেকে 8 গুণ বাড়িয়ে দেবে, আর ভালো প্রবৃত্তি যেটা আছে সেটাকে ঢেকে দেবে, ক্লাউডি করে দেবে। তার জন্য ভালো প্রবৃত্তিটা পাওয়া যায় না। রাহু রবি আরো জায়গায় কাজ করে, সেটা হচ্ছে হার্টের, বিশেষত হার্টের আপার পোর্শনে ডান এবং বাম অলিন্দে কিন্তু সমস্যা তৈরি করে। রবি বোন ম্যারোতেও সমস্যা তৈরি করে, অনেক সময় কিডনিতে স্টোনের কারণেও রবির কিছু ম্যাল এফেক্টের জন্য হয়, তবে সেটা সাবজেক্ট টু কন্ডিশন, সেটা মূলত সার কারণে ঘটে না, এটা দেখতে হয়। কিন্তু অনেকগুলো অংশকে সে কাজ করে বলে আপনারা একটু সচেতন থাকবেন। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের চটপট বলে দেওয়ার একটু চেষ্টা করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন যাতে কাজে লাগাতে পারেন আর কি ব্যাপারটা। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, 5th লর্ড 12th হাউসে রয়েছে। তো 12th হাউসে রয়েছে, রাহু যুক্ত হয়ে রয়েছে, তার ফলে ফরেন বা ফরেন সংক্রান্ত কোনো জায়গা থেকে কাজ বা এডুকেশন বা হায়ার এডুকেশন রিলেটেড কাজের যোগ আসতে পারে। তবে যখনই আমি এই কথাগুলো বলবো রবি সংক্রান্ত, আপনারা একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে ডকুমেন্টাল ভেরিফিকেশনটা খুব ভালো করে করবেন। অ্যাজ রাহু ইজ প্রেজেন্ট ওভার হেয়ার, নাম্বার 2 হচ্ছে 31 তারিখের পরে শুক্র এখানে প্রবেশ করবে, তার ফলে এই ঘরের মায়ার প্রভাব আরও বেশি বৃদ্ধি হবে। তো যার ফলে আপনারা যে সংক্রান্ত জায়গায় কাজ করুন, বিদেশ যেতে চাইছেন কোনো অসুবিধে নেই, যান সেখানে, কিন্তু আপনাদের যত ডকুমেন্টস আছে যেগুলো আপনারা ভেরিফিকেশনের জন্য দিচ্ছেন বা আদার্স কোনো কাজের জন্য দিচ্ছেন, সেগুলো যাতে প্রপারলি বা ডিউলি ভেরিফাইড হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো টাইম আছে। যারা বিভিন্ন ধরুন ফার্মাসিউটিক্যাল, যারা বিভিন্ন ঔষধ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেটার, বা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করেন কিন্তু বিদেশি কোনো সংস্থায়, বা বিদেশ থেকে কোনো সার্ভিস রেন্ডার করছেন, এরকম কোন সিচুয়েশনে আপনি কাজ করেন, আপনার কোম্পানি হয়তো এরকম কোনো কাজ কাজকর্মের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে। সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সামান্য বাধার যোগ আছে, কিছু প্রারব্ধ ফল বা কিছু জায়গায় কিছু হিউমিলিয়েশন এগুলো সহ্য করতে হতে পারে। বাট মনে রাখবেন আপনার কেউ কেউ যখন পাপের কোনো ফল ভোগ করে, আমরা প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তেই কম বেশি করতে থাকি, শারীরিক মানসিক আত্মিক 4 রকম বলেছি, জনম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, 7 রকম অপরাধ আছে যা আমাদের প্রত্যেক সময় আমাদের মধ্যে এরোশন ঘটানো থাকে, আদি আত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই 7 রকম। এই 7 রকম থেকে আমরা কখনো বেরোতে পারবো না, কেউ বেরোতে পারবে না, সমাজের যে কোনো স্তরের মানুষ হন না কেন। তো আমাদের, আমরা যখন পাপ ভোগ করি তখন আমরা ইনোসেন্ট হয়ে যাই পুনরায়, হয় না? যে কোনো অপরাধীকে দণ্ড দেওয়া হলো, দণ্ড দেওয়ার পরে সেই অপরাধী কিন্তু ইনোসেন্ট হয়ে যায়। তো এটা আমাদের যেরকম ভারতীয় দণ্ডবিধি বা পৃথিবীর যে কোনো দণ্ডবিধির একটা বেসিক জায়গা, সেরকম সেটা গরুর পুরাণ পড়লেও আপনারা বুঝতে পারবেন, সে একই কথা ভগবান সেটা অনেক স্পিরিচুয়াল আকারে বলেছেন। তো সুতরাং দণ্ড যখন পাচ্ছেন সেটা একটা লেভেল পর্যন্ত চেষ্টা করবেন সহ্য করার, তাহলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি মেটেরিয়াল যে পাপকর্মের সাথে আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমরা যুক্ত সেটা কাটতে থাকে। তো হিউমিলিয়েশন যদি হয় একটা মারাত্মক লেভেলে না থাকে,
তাহলে ব্যাপারটাকে মাথা পেতে নিয়ে নেবেন, করবে সময় আপনাকে। আবার ওরও যখন সময় আসবে তখন ও হিউমিলিয়েটেড হবে। কেউ কাউকে ছোট করে দীর্ঘদিন, মানে কোনো নেগেটিভ কাজ করে দীর্ঘদিন থাকতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে গেইন দেবে, কিন্তু একটু পালসিং দেবে আর কি, ভালো খারাপ মিশিয়ে ফলটা দেবে। তবে এপ্রিল মাসের যে গ্রহণটা আছে তার পরে গিয়ে ফলটা অনেক ভালো দেবে, এটুকু বলতে পারি। আপনার আপার ডাইজেস্টিভ পার্টে যে গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেম আছে সেখান থেকে নিজেকে সাবধান রাখবেন, আপনার হার্টের খেয়াল রাখবেন, বিশেষত যাদের পেসমেকার বসেছে সেই সংক্রান্ত, যাদের পালস বিট বেঁধে দেওয়া আছে নির্দিষ্টভাবে বাইরে থেকে কোনো ফরেন বডি দ্বারা, সেক্ষেত্রে সাবধান। আর একটা হিউজ এনার্জি যে আপনার শরীরের মধ্যে জেনারেশন শুরু হবে সেটাকে যাতে প্রপারলি ট্যাকেল করতে পারেন এবং সেটাকে যাতে যথোপযুক্ত ব্যবহার করতে পারেন সেই চেষ্টাটা কিন্তু অবশ্যই করবেন। বৃষ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ফোর্থ হাউসের লর্ড 11th রয়েছে, তো গৃহ সংক্রান্ত জায়গা, কাজের জায়গা বা গৃহ নির্মাণের জায়গা, নতুন গৃহ ক্রয় করার জায়গা, প্রপার্টি ক্রয় করার জায়গা, আপনাকে কিন্তু বাধাবিঘ্নের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। বাট সেই জায়গা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার্ড হবে, এরকম নয় যে হবে না, কিন্তু বারবার বলছি যে যে কোনো জিনিস সেল পারচেস করার সময়, বিশেষত সেটা যদি ইমুভেবল প্রপার্টি হয়, অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু মাস্ট বি, না করে কিন্তু এগোবেন না। পরিবারে একটু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হতে পারে, মায়ের শরীরেও কিন্তু একটু গণ্ডগোল করতে পারে, যেটা রুটিন চেক আপ আছে সেগুলো কিন্তু করবার চেষ্টা করবেন। কোনো রকমভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু বিশেষত আপনি যদি ব্যবসা করেন আর কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে পয়সা কুড়ি ধার নিতে হচ্ছে, সেখানে যিনি কর্ণধার আছেন তাকে এমন কিছু কথা বলে দিলেন, হয়তো ঠিকই বললে কিন্তু বলবেন না, সেটা বললে আপনার কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে লসের দিকই বেয়ার করতে হবে। বিবাহের কোনো যোগ নেই, তবে জীবনে কোনো অনেক উঁচু অধার কোনো ফিমেল ক্যারেক্টার, এটা মেলদের জন্য বলছি, আপনার লাইফে কিন্তু প্রবৃষ্ট হতে পারে। যাদের ক্ষেত্রে প্রস্টেট এবং ব্লাড সুগারের সমস্যা রয়েছে এবং কিডনি কোনো কারণে দুর্বল আছে, তারা কিন্তু শরীরের যত্ন নেবেন, গল ব্লাডারে স্টোন হয়েছে এরকম ক্ষেত্রেও যত্ন নেবেন। হার্টের লোয়ার পার্ট, যেটাকে আমরা নিলয় বলি, ডান বাম নিলয় বলছি, যেখান থেকে সেন্ট্রাল অ্যারোটা বেরিয়েছে, যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের প্রবণতা বেশি আছে, ডাক্তারবাবুকে অবশ্যই দেখিয়ে নেবেন, মানে ব্যাপারটাকে ফেলে রাখবেন না এবং নিয়মিত মনিটর করবেন বিষয়টি, বাম দিকের চোখের ব্যাপারে নজর দেবেন। মিথুন লগ্ন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলি দিই, থার্ড হাউসের লর্ড 10th হাউসে গেছে এবং সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতিও সেখানে কিছুদিন বসে থাকবে এবং তার সাথে বুধও সেখানে তার পরের ঘরে শিফট হবে, পুনরায় বকরি হয়ে ফিরে আসবে, শুক্রও প্রবেশ করবে, শুক্র আপনাদের 12th এবং 5th হাউসের লর্ড সেও আছে। তো যেটাই ঘটুক না কেন, আমি আপনাদের একটা কথা বলবো, যারা চাকরি করেন, বিশেষত যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চাকরি করেন, কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, সরকারি বেসরকারি যেরকম হোক না কেন, তারা কিন্তু কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। অর্থাৎ আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনোভাবে কোনো বচসা কটু কথা, কোনো শ্লেষাত্মক কথা এগুলো করবেন না, করলে কিন্তু ইওর সার্ভিস উইল বি অ্যাট স্টেক। খারাপ দশায় থাকলে কিন্তু যে কোনো রকম ফলই দিয়ে দিতে পারে, ভালো দশায় থাকলে আপনাকে কিন্তু মার্ক করে রাখবে, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা ভুলেও করতে যাবেন না। আপনি আপনার কাজ করবেন, যদি কিছু জিনিসে বুঝতে অসুবিধে হয় সেটা নর্মালি বলবেন, গিয়ে বেশি নিজেকে জাহির করবার সেখানে কোনো প্রয়োজন নেই। আপনার নর্মাল ক্ষেত্রে যদি ঠিক রাখতে পারেন, তবে প্রমোশন, স্লাইটলি স্যালারি ইনক্রিমেন্ট, তবে গ্রিড, যে কোনো প্রকার গ্রিড থেকে সাবধান, বিশেষত আপনি যদি চাকরি করেন। ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু একটুখানি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, যেহেতু আপনার লগ্নপতি বকরি হয়ে যাবে, তো শুধু বকরি নয়, স্লো হয়ে যাবে 25 তারিখের পর থেকে, 25শে মার্চের পর থেকে, তারপরে একটু হার্ড ওয়ার্ক করবে
একটু রেকগনিশনের জন্য লড়াই করতে হবে, এবং তার সাথে বিভিন্ন রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথেও নিজে যুক্ত থাকবেন, একটু ডোনেশন বা এই রিলেটেড কাজকর্ম করবারও কিন্তু ভালো যোগ আছে। বিবাহের যোগ আছে, কিন্তু সেটা খুব ক্ষয়িষ্ণু আছে। নিজেকে ইগোকে গেট ডাউন করবেন যতটা সম্ভব, আর লোয়ার অ্যাবডোমেন, মেল ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে সেক্ষেত্রে নর্মাল ডাইজেস্টিভ পার্ট, তার রিপ্রোডাকটিভ অর্গ্যান, সেগুলোও আছে। মেলদের ক্ষেত্রে ডাইজেস্টিভ পোর্শন থেকে সাবধান, এবং যাদের রিউমেটয়েডের সমস্যা রয়েছে তারা কিন্তু বেশ সাবধানে থাকবেন। বাঁ পায়ের দিকে নজর দেবেন চলাফেরা করবার সময়। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড হাউসের লর্ড আপনার 9th হাউসে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু অ্যাবর্টিভ জার্নি দিতে পারে, বা কিছু স্পিরিচুয়াল জার্নি আপনি ভালো একটা মন করে বেরোবেন, কিন্তু সেই পরিমাণ মানসিক শান্তি বা স্বস্তি কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ যে চিন্তা করে যাবেন সেই চিন্তার কাছাকাছি ফল কিন্তু সেটা দিতে পারবে না। আপনি যত রকম ধরুন আপনার পরিবারের যত ধরুন সম্পত্তি প্রপার্টি আছে, সেটা মুভেবল ইমুভেবল যেরকমই হোক, এবং আমাদের যে মানব সম্পদ যারা পরিবারের সম্পদ আর কি, তাদেরও কিন্তু প্রপারলি, আপনি যদি গৃহপতি হন তাদের প্রপারলি মেনটেন করবার চেষ্টা করবেন। অহেতুক নিজের আস্ফালন, আমি একটা বিরাট, কেউ কেটা, আর এরকমগুলো করবেন না। আমি উদাহরণ দিয়ে একবার বলেছিলাম না, যে অনেক লোক ফোন করে বলে আমি অমুক বলছি, এরকম একটা ব্যাপার, আমি কি করব, আপনি কি কে বলছেন শুনে, আপনার সমস্যা আছে তাই আপনি আমাকে ফোন করেছেন, আপনার আমাকে আপনাকে আমার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন থাকলে আমি আপনার অফিসে গিয়ে দেখা করব, যেটা নর্মাল প্রসিডিউর আছে। কিন্তু এটা মানুষের এক ধরনের ঔদ্ধত্যের প্রকাশ হয়, সে সেটাকে প্রকাশ করতে খুব ভালোবাসে, এবং একটা অস্থায়ী জিনিস সম্পূর্ণ। একটা মানুষ কতদিন চাকরি করবে? চাকরি তো কারোর আইডেন্টিটি হতে পারে না কখনো, তাই না? কতদিন করবে? 30-35 বছর, সেটাকে সে সারা জীবনে, তার যদি 80 বছর আয়ু হয় তো 35 বছরের আইডেন্টিটিকে সে সারা জীবন বহন করে চলবে। প্রথমে সেটা পাওয়ার জন্য আস্ফালন করবে, পাওয়ার পরে সারা জীবন বহন করবে, রিটায়ারমেন্ট হওয়ার পরেও সে মানে সে সমাজের একটা কেউকেটা সেটা বহন করবে। এগুলো অত্যন্ত অসুস্থতার লক্ষণ, এদের মানসিক চিকিৎসার প্রয়োজন। যদি বাড়ির লোক করাতে পারেন তো ভালো, কিন্তু দয়া করে এগুলো করবেন না। আমি অনেক এজেড মানুষের মধ্যেও কিন্তু এটা দেখেছি, তো প্লিজ ডোন্ট ডু। আচ্ছা, ধর্ম এবং ন্যায়ের যে পথ আছে সেই পথ থেকে কিন্তু কিছুটা ভ্রষ্ট হবেন এ সময়, এবং এক ধরনের স্পেকুলেটিভ কাজকর্মের দ্বারা ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা চরিত্র আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। সে বিষয়ে একটু সাবধান থাকবেন, যতটা সম্ভব অনেস্টির জায়গাটা, মানে নিজের কথাটা প্রপারলি রাখার চেষ্টা করবেন, আপনি পারুন বা না পারুন। বোথ দ্য লাংস আর টু বি প্রোটেক্টেড, এবং হার্টের ক্ষেত্রেও আমি বলবো বাম দিকের অংশ থেকে সাবধান, ওপর অংশে মানে বাম অলিন্দ থেকে সাবধান, অস্থি সংক্রান্ত জায়গা থেকে সাবধান। যাদের প্রপারলি ব্লাড জেনারেশন হচ্ছে না শরীরে, অনেক রকম বাইরে থেকে পথ্য বা ইঞ্জেকশন এরকম কিছু দিতে হচ্ছে, তারা কিন্তু নিয়মিত চিকিৎসায় থাকবেন। কিডনি সংক্রান্ত সমস্যা হলেও সাবধান, গল ব্লাডারের প্রবলেম হলেও সাবধান থাকবেন, বিশেষত চেস্ট সংক্রান্ত জায়গা থেকে বেশি সাবধান থাকবেন। সিংহ লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার লগ্নপতি 8th হাউসে থাকবে এবং রাহু যুক্ত হয়ে, শুনেই মনে হয় ব্যাপারটা একটু খটোমটো, কিছু খটোমটো নেই। 8th হাউস নিয়ে আমাদের একটা খুব বাজে কনসেপশন আছে, তো ওটাতে চিন্তার ব্যাপার নেই, রাহু থাকার জন্য চিন্তার ব্যাপার আছে। তো আপনার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে মঙ্গল এবং শনি ডিরেক্টলি আপনার লগ্ন বা রাশির ওপরে সপ্তম দৃষ্টি দিচ্ছে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় হাউসে কেতুর ওপরে পড়ছে, তার ফলে রাহু কিন্তু ম্যালাফিক একটা ইফেক্ট এখানে দেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে ঔদ্ধত্য, অহমিকা, আত্মহংকার, নিজের প্রচার,
বা আমি একটা বিরাট কিছু, এই ধরনের একটা মানসিকতা কিন্তু হওয়ার চেষ্টা করবে। নর্মাল থাকার স্টেটে সে থাকতে পারবে না, তার মধ্যে একটা কৃত্রিমতা তৈরি করবে, সে একটা বাইরে একটা মানে বেশ সুন্দর ঝাঁ চকচকে একটা ব্যাপার মেনটেন করে চলবার চেষ্টা করবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবে যথেষ্ট পরিমাণ, স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে সাবধান, স্পাউসের হেলথের দিকেও সাবধান। বিশেষত আপনি যদি মেল হন তাহলে আপনার স্ত্রীকে কিন্তু শারীরিক ব্যাপারে, বিশেষত অস্থি সংক্রান্ত ব্যাপারে এবং গাইনি লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন থেকে কিন্তু সাবধান রাখার চেষ্টা করবেন। আপনি নিজেও কিন্তু আপনার মিডিল লোয়ার ডাইজেস্টিভ পোর্শনে পাইলস ফিশারের যদি কোনো কনস্টিপেশন রিলেটেড সমস্যা আছে সেই সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকবেন। আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি অন্তত 13ই এপ্রিল পর্যন্ত একেবারে চোখ বুজে কাজ করে যাবেন, কোনো কিছু যে কাজ করছেন আপনি, চাকরি ব্যবসা যা খুশি করুন, আপনি চোখ বুজে কাজ করে যাবেন, বা যদি ছুটি নেওয়ার প্রভিশন থাকে তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নিন, কিন্তু এমন কিছু সেখানে গিয়ে পরিস্থিতি সৃষ্টি করবেন না যেটা উল্টে আপনার কাছেই কিন্তু নেগেটিভ একটা ফরমেশনে ফিরে আসে, সেই ব্যাপারটা থেকে একটু সাবধান থাকবেন। আর একটা জিনিস বলে দেব, আপনি যদি কোনো ডিফেন্স বা ধরুন কোনো সশস্ত্র বাহিনীতে কাজ করেন এরকম কোনো জায়গায় যেখানে ভার্বাল অর্ডার ক্যারি হয়, সেক্ষেত্রে আপনার যিনি সুপিরিয়র অথরিটি আছে তার অর্ডারকে কোনোভাবে ডিজোবে করবেন না, তাহলে কিন্তু আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে যাবে। আমি এটুকু কিন্তু বলে দিলাম, একদম ডিপার্টমেন্টাল ইনকোয়ারি বা এই সংক্রান্ত ব্যাপার হয়ে যাবে। আপনাকে এই সময় কিন্তু অনেকে মানে খুব নেগেটিভ একটা কথা বলছি, কোনো রকম সুযোগ পাইয়ে দিয়ে কোনো কাজ উদ্ধার করবার চেষ্টা করতে পারে, সেটা আপনি কোনো কাজ চাকরি করছেন বা ব্যবসা করছেন বলে নয়, নর্মালও হয়তো পাড়ারই কোনো, আপনি হয়তো কোনো পাড়ার মধ্যে একটু প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিত্ব আছেন, কারুর হয়তো কোনো ডিসপিউট আছে কোনো জমি বাড়ি বা যে কোনো রকম, মানুষের জীবনের তো আর সমস্যার কোনো শেষ নেই, তো আপনাকে হয়তো কোনোভাবে কোনো উৎকোচ দেওয়া বা অর্থাৎ ইললেজিটিমেট প্রসেসে কোনো কাজ করবার, আপনি কদাপি ওই রকম জায়গায় গিয়ে কিন্তু পদার্পণ করবেন না, তাহলে আপনার ডেফামেশন হবে, সম্মানহানি হবে। কিন্তু আর যদি কখনো প্রেশারের ফ্লাকচুয়েশন বোধ করেন, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা, বা মনে হচ্ছে রাতের দিকে প্রেশার বেড়ে যাচ্ছে, বিশেষত ডায়াস্টল যদি বেড়ে যায়, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা তার চিকিৎসার আন্ডারে থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দ্বাদশপতি সপ্তমে থাকবে, তো তিনটে জিনিস থেকে সাবধান থাকবেন, এবং যেহেতু রাহু যুক্ত থাকবে এবং ষষ্ঠী আপনার রাহু মঙ্গল শুক্র একসাথে রয়েছে আধা সময়, বাকি সময় শুক্র আবার আপনার 7th হাউসে যাবে, সে আপনার 2nd এবং 9th হাউসের লর্ড, তো সেই হিসাবে আপনাকে একটা জিনিস আমি প্রেসক্রাইব করবো, এক্ষেত্রে যতটা সম্ভব নিজের প্রতি ধৈর্য এবং আস্থা রাখবেন, কোনোভাবে অতিরিক্ত হটকারিতার বশবর্তী হবেন না, মানে কোনো কাজ করবেন হয়তো সেটাই করবেন কিন্তু দুবার বা তিনবার চিন্তা করে তারপরে কাজে অগ্রসর হবেন। আপনার কাছে কিন্তু বেশ বাধা বিপত্তি এই এন্টায়ার এপ্রিল মাস জুড়ে আসবে, বেশ কিছু আপনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন আসবে, এটা মে মাস থেকে আস্তে আস্তে অনেকটা কমবে। যদিও মঙ্গল রাহুর কনজাংশন থাকবে আপনার 7th হাউসে, তবুও বলবো সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক কমবে। তো এই মাসের যে বাধা বিপত্তি আসে, দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী তাদের কাছে বাধা বিপত্তি মানে কি, প্রাকৃতিক দুর্যোগ বা খাদ্য পাচ্ছে না যেই অনুসারে পাওয়া দরকার, বা কোনো রোগ ব্যামোর প্রকোপ, আপনারা খেয়াল করে দেখবেন তারা না সবাই খুব স্তিমিত হয়ে যায়। খাদ্য যখন কম প্রথমে একটু খোঁজে, তারপরে কিন্তু বেশি পরিশ্রম করে না যাতে খাবার বেশি লাগবে, তার জন্য খেয়াল করবেন প্রাণীদের, যাদের আমরা অনেক লোয়ার জোনির প্রাণী বলি তাদের মধ্যেও এই বিবেকবোধ বা এটা রয়েছে,
আমাদের যখন খারাপ সময় থাকে আমরা তখন অতি বিচলিত হয়ে পড়ি, এবং তখন মানে অ্যাস্ট্রোলজারকে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, এক ধরনের এক্সট্র্যাক্ট করা, আপনি বলুন কখন এ হবে বা এ করুন, এটা মানে এটা তো ঠিক সেই মানে ওভাবে তো ঠিক হয় না জিনিসটা। এক্সট্র্যাক্ট করার মতন কিছু নেই, যখন খারাপ সময় থাকবে তখন খারাপ জিনিসটা আপনাকে ভোগ করতে হবে, যদি সেটা ফান্ডামেন্টাল কারণে খারাপ জায়গা হয়, সেটা নিয়ে আজকে শেষের অংশে বলবো। কিন্তু যদি সেখান থেকে বাইপাস করার কোনো জায়গা থাকে কিছুটা, তাহলে সেটাও বলে দেওয়া যায়। তো নিজের ধৈর্য রাখবেন, স্থৈর্য রাখবেন, স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার রাখবেন, এবং কদাপি যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে আপনার অ্যাসেন্ডেন্টের বা রাশির ওপরে, অষ্টম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি ইজ ভেরি ক্রুকড দৃষ্টি, নেগেটিভ দৃষ্টি যাকে বলা যায়, মিসচিফ দৃষ্টি, তো সেই দৃষ্টির আন্ডারে আপনি রয়েছেন, তার ফলে আপনার ব্লাড প্রেশার, যদি ব্লাড সুগার থাকে, সুগার যেগুলো ফ্লাকচুয়েশন আছে শরীরে, যে সমস্ত রোগ, থাইরয়েড, হিমোগ্লোবিন বা অন্যান্য যে কোনো ইন্টারনাল প্যারামিটার যার ফ্লাকচুয়েশন হয়, আমরা নর্মালগুলো জানি, অনেক টেকনিক্যাল জিনিস তো আর আমরা জানি না, তো সেগুলো একটু খেয়াল রাখবেন। ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের আছে, অস্থি সংক্রান্ত দুর্বলতার সমস্যা যাদের আছে, মহিলাদের ক্ষেত্রে গাইনি সংক্রান্ত সমস্যা যাদের ক্ষেত্রে আছে, একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যদি কখনো দেখেন যে সর্দি কাশির প্রকোপে ভুগছেন এবং গায়ের টেম্পারেচার খুব বেশি রেইজ করে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ব্যাপারটাকে ফেলে রাখবেন না কোনোভাবে, এবং কোনো রকম ভেক্টর ডিজিজ থেকে নিজেকে সাবধান রাখবার চেষ্টা করবেন। এই বছর কিন্তু এর প্রকোপ সব থেকে বেশি হবে, সেটা যখন তার সময় আসবে তখন বুঝতে পারবেন। ডেঙ্গু জাতীয় রোগের কথা বলছি আর কি, সব থেকে বেশি প্রকোপ হবে, তো এখন থেকে সাবধানতা অবলম্বন করুন, তাহলে বেটার আছে। ইমুভেবল প্রপার্টি, সেলের যোগ আছে আপনার এই সময়, সেল হতে পারে কোনোভাবে। আচ্ছা, তুলা লগ্নের জাতক জাতিকাদের, লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, 11th হাউসের লর্ড সে 6th হাউসে রয়েছে, এটা কিন্তু নর্মাল এরোশন অফ মানিকে দেখায়। মানি আসবে কিন্তু মানিকে রাখতে পারবেন না, বেরিয়ে যাবে। আমি একটা জিনিস বলবো, পয়সা বেরোবে, বেরোনোটা তো তার কারো কথা, সেটাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু সেটা যাতে কোনো কাজে লাগে, সেটা সেটা কোনো প্রপার্টি, খুব অল্প টাকা হলে অল্প টাকায় গোল্ড কিনে রেখে দিন, এরকম ধরনের ইনভেস্ট করে রাখুন, কোনো সিকিউরিটি বা বন্ড এরকম কিছু কিনে রাখুন, কোনো অর্থনৈতিক উপদেষ্টার সাথে কথা বলুন, কথা বলে মানে যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অল্প পয়সাও বিনিয়োগ কীভাবে করবেন, বেশি পয়সা হলে তো অসুবিধে নেই, সেটা তো অনেক অপশান থাকে, সেটা করবার চেষ্টা করবেন। হ্যাঁ, সন্তানের স্বাস্থ্যের ব্যাপার নিয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, বা তার মানসিক চিন্তা বা বৃত্তি নিয়েও কিন্তু একটু সাবধান থাকবার চেষ্টা করবেন, স্ত্রীর শরীর ব্যাপার নিয়েও কিন্তু সাবধান থাকবেন। এবং আপনি যদি মানে ফিমেল হন এবং আপনার হাজব্যান্ডের বয়স যদি 57-এর বেশি হয়, তাহলে কিন্তু তার শরীর নিয়েও আগামী 1 মাস সাবধানে থাকবার দরকার হবে। আপনি আপনি প্রচুর এক্সপেকটেশন আপনার থাকবে, কিন্তু মানে সেই মানে এজ অফ অ্যাসপিরেশন রাদার দ্যান অ্যাচিভমেন্ট যে ছিল, সেই রকম ইউরোপের সেই মেটার্নিকের যুগের মতন অবস্থা হবে আর কি এই সময়টা। আপনার অ্যাসপিরেশন যতই থাক, তার ফুলফিলমেন্ট কিন্তু এই সময় হবে না অ্যাকচুয়ালি, সেটা থেকে একটু সাবধান থাকবেন। প্রারব্ধ কর্মের ইফেক্ট কিন্তু আপনাকে এই সময় দেবে, তো চেষ্টা করবেন আপনি যদি কোনোভাবে দীক্ষিত হন, ইনিশিয়েটেড হন, তাহলে আপনার গুরুমন্ত্র জপ করা, বা সেটা যদি নাও করতে পারেন, নর্মাল ভগবানকে যে মন্ত্রে আপনি ডাকতে পারেন আপনার ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হচ্ছে, প্রথমে নাম জপ করার চেষ্টা করবেন, সেটুকু করলেও অনেক ব্যাপার থাকে, আস্তে আস্তে তারপরে তার বিধি বিধানের মধ্যে ঢুকবেন, অর্থাৎ যতটা সম্ভব নিজেকে একটু অ্যালুফ রাখবেন বিভিন্ন কাজকর্ম থেকে, মিনিমাম কাজটুকু বাইরে অ্যালুফ রাখবেন নিজেকে, ভেহিকেল চালাবেন খুব সাবধানে, আমি একটা কথা বলে দিচ্ছি, বা সন্তানদের নিয়ে অতিরিক্ত অ্যাসপিরেশনের জায়গায় কিন্তু যাবেন না, তাহলে কিন্তু সেখান থেকে
হঠাৎ করে আপনি চিন্তা করছেন ভালো স্কুলে পড়াবেন, হয়তো সেখানে কোনোভাবে চান্স হলো না, তখন আপনাকে কিন্তু একটা গ্রস ডিপ্রেশন দিতে পারে, সে ব্যাপারে সাবধান থাকবেন। শারীরিক জায়গায় আপনাকে বলবো আপনি হার্টের দিকে নজর দেবেন, ডান দিকের লাং, আপনার যদি সিওপিডি রিলেটেড কোনো প্রবলেম থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, ভোকাল কর্ডে কোনো প্রবলেম থাকে, ফ্যারেঞ্জাইটিসের সমস্যা থাকে, ল্যারিংসে কোনো সমস্যা রয়েছে, এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকবেন। যাদের সাইনাসের প্রবলেম রয়েছে, বা ধরুন যাদের ক্ষেত্রে কোনোভাবে ফেসিয়াল কোনো প্যারালিসিস হয়ে গেছে, বা কোনো স্ট্রোক হয়েছে চোখ বা অন্যান্য কোনো মানে লেফট পোর্শন অফ দ্য বডিতে, তারাও কিন্তু ডক্টরের যে প্রেসক্রিপশন বা তাদের যে রেকমেন্ডেশন আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। যাদের রিউমেটয়েড বা নর্মাল অর্থো আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, তারাও কিন্তু যা যা রেস্ট্রিকশন দেওয়া আছে সেগুলোকে মানবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, ভেহিকেল থেকে কিন্তু সমস্যা আসার যোগ এখানে দৃষ্ট হচ্ছে। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, 10th হাউসের লর্ড সে 5th হাউসে রাহু যুক্ত হয়ে অবস্থান করবে। দুটো জায়গা থেকে সুবিধে, দুটো থেকে গ্রস অসুবিধে পাবেন। অ্যাকচুয়ালি সুবিধে আপনি কিছুই পাবেন না, অ্যাপারেন্টলি মনে হবে সুবিধে পাচ্ছেন, সেটা হচ্ছে হঠাৎ যারা ধরুন স্টুডেন্টদের মানে পিতামাতা যাদের স্কুলে ভর্তি করেছেন বা নতুনভাবে এডুকেশন শুরু করছেন, তাদের ক্ষেত্রে বেশ তৎপরতা পরিলক্ষিত হবে, বেশ ব্যাপারটার মধ্যে একটা বেশ সৌন্দর্য মানে একদম প্রপারলি ড্রেস আপ করে তাদের স্কুলে পাঠানো বা সেই সংক্রান্ত কাজকর্ম তারা খুব আনুষ্ঠানিকভাবে এবং খুব অনেস্টির সাথে দে উইল মেনটেইন অল দিস থিংস আর কি, সেটার যোগ আছে। ক্যারিয়ারের জায়গায় আপলিফমেন্টেরও যোগ আছে, টাকা পয়সা আসারও যোগ আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পয়সাকে ইউটিলাইজেশন করতে দেবে না প্রপারলি। আপনি যদি স্টুডেন্ট হন আপনার কিন্তু ডাইভার্সন অফ মাইন্ড করবে, এডুকেশনের জায়গাকে ফুলফিল করতে দেবে না। তার ফলে আমি আমার মতন একটা প্রসেস বলে দেবো, মনে করুন আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, আপনি কেমিস্ট্রি পড়ছেন, আপনি কি করতে পারেন যে পাশে একটা ম্যাথামেটিক্সের খাতাও খুলে রাখতে পারেন, ম্যাথসের বইটাও খুলে রাখতে পারেন, যখনই দেখবেন মাইন্ড ডাইভার্সন হচ্ছে দুটো তিনটে অঙ্ক করে নিতে পারেন সাথে সাথে। কেমিস্ট্রি পড়তে পড়তে দেখবেন আবার যে না কনসেন্ট্রেশন আসবে, আপনি তখন পড়ায় মানে কমিট টু মেমোরি মুখস্থ করার ক্ষেত্রে তখন মনোনিবেশ করুন। এইভাবে দ্বৈতভাবে এক মাস পড়াশোনা করুন আনটিল স্যাটার্ন এই সান বেরিয়ে যাচ্ছে, এভাবে করুন, তাহলে দেখবেন একটা মাস বেরিয়ে যাবে। আপনার কিন্তু সাডেন কোনো ফাইন্যান্সিয়াল লসও কিন্তু এখান থেকে হতে পারে, ফলে বিনিয়োগ বা অন্য কিছু করার ক্ষেত্রে কিন্তু আপনি খুব বুঝে শুনে করবেন, বিশেষত কোনো ইমুভেবল প্রপার্টি বা কোনো গোল্ড এরকম জায়গায় যদি বিনিয়োগ করতে চান খুব বুঝে শুনে করবেন। যারা বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরে কোনো ইন্স্যুরেন্স মানে যেগুলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি আছে সেখানে যারা কাজকর্ম করেন, তারা খুব বুঝে শুনে লোন দেওয়া বা সেগুলো স্যাংশন করা বা কারোর টাকা পয়সা ম্যাচিওর হয়েছে সেটাকে তাকে দেওয়া, এগুলোর ক্ষেত্রে একদম যথোপযুক্ত মানে অথেন্টিকেটলি কাজ করবার চেষ্টা করবেন, না হলে সমস্যা আসতে পারে। একদম লিভার এবং গলব্লাডারে দুটো অর্গানে বেশি নজর দেবেন, যাদের সুগারের সমস্যা আছে অবভিয়াসলি প্যাঙ্ক্রিয়াসের দিকেও নজর দেবেন, এবং তার সাথে যে অংশটার প্রতি বেশি নজর দেবেন সেটা হচ্ছে বয়স যদি একটা এজের ওপরে হয়, মনে করুন 45 থেকে 48 তার উপরে, তাহলে প্রস্টেটের দিকে খুব নজর দেবেন, বা যাদের ধরুন কিডনিতে আগেও স্টোন হয়েছে কোনো কারণে বা স্টোন হওয়ার একটা একটা প্রোপেন্সিটি আছে সেখানে, তারা কিন্তু ডক্টরের যদি কোনো সমস্যা অনুভূত হয় তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন, এবং যত পারবেন ইজি ডাইজেস্টেবল খাবার খাবেন, বেশি রিচ খাবার, এবং যে খাবার খেলে শরীরকে অতিরিক্ত ফ্যাট জেনারেশন হয় এই জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন, প্রচুর পরিমাণে ফ্রুট খাবেন, নুন কম খাবেন, এবং উত্তেজিতভাবে কথাবার্তা যতটা পারবেন কম বলবেন, মানে আপনার লগ্নগতি যেহেতু শনিযুক্ত হয়ে আছে মানসিক শান্তি আপনার এমনি বিঘ্নিত করবে,
ফলে বা মানে ঘরের বা কোনো পার্সোনাল উত্তেজনা সেটাকে বাইরে ক্যারি করবেন না, তাহলে কিন্তু বাইরের লোকের সাথে হয়তো বচসা হতে পারে, যেটা আপনার সামাজিক সম্মানহানি করবার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আছে। ধনু লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি দিই, 9th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে রয়েছে রাহু যুক্ত হয়ে, বাড়িতে কিন্তু এনভায়রনমেন্ট রক্ষা করবার প্রপারলি চেষ্টা করবে, মানে নিজের ভাগ্য বা ভাগ্যের দ্বারা যে কর্মের কাজ হয় তো সেটার প্রাইমারি কাজ পরিলক্ষিত হয় 4th হাউসে, তো সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে বাই দ্য প্রেজেন্স অফ রাহু, এবং সে নবাংশে কিন্তু এখন মকরের ঘরে আপনার দ্বিতীয় বসে রয়েছে। তো সেই হিসাবে চেষ্টা করবে বাড়িতে নিজেকে যতটা সম্ভব বিতর্কিত কথা বা যে কথাতে কোনো রকমভাবে কোনো ইনস্টিগেশন হয় সেগুলো থেকে নিজেকে একটুখানি অ্যালুফ রাখতে আর কি, পরিষ্কার ব্যাপার। প্রচুর নর্মাল কাজের সুযোগ আসবে, বাইরে থেকেও কাজের সুযোগ আসবে, আপনার কিন্তু স্লাইটলি একটা যোগ আছে যাদের ক্ষেত্রে কিছু দশা অন্তর্দশাগত, যেমন ধরুন আপনার বয়স 35 অনওয়ার্ডস, বৃহস্পতির সাথে বুধের দশা আছে বা বৃহস্পতির সাথে শুক্রের দশা আছে, এরকম কম্বিনেশনে বুধের দশা থাকলে সব থেকে ভালো, ধরুন বয়স 38-39 বছর, এবং অবশ্যই হরোস্কোপে বৃহস্পতি মাঝারি টাইপের বলি হতে হবে এবং শনিও তাই, তবে কিন্তু আপনার বেশ অনেকটা মানিটারি ইনক্রিমেন্ট এবং প্রমোশনের কিন্তু যোগ আছে, সে ব্যাপারে ভালো ফল এখানে রবি দেবে। অ্যাসপিরেশন প্রচুর বাড়বে, ডিজায়ার প্রচুর বাড়বে, খুব হাই অ্যাম্বিশিয়াস কোনো বাড়ি নির্মাণ বা এরকম কিছু দেখছেন যেটার কস্ট অনেক বেশি, আপনি নিজেও জানেন যে আপনার বর্তমান যে পরিস্থিতি সেটা হয়তো অ্যাফোর্ড নাও করতে পারে, কিন্তু আপনার মনে সেই স্বপ্নটা গেঁথে যাবে এবং সেটা ভবিষ্যতে আপনি ফুলফিল করবার কিন্তু চেষ্টা করে যাবেন আর কি। আপনার মধ্যে অদ্ভুত ধরনের একটা একটা অচেতন মানে কিরকম বলবো যে ইনার্শিয়া যাকে বলা যায়, এক ধরনের আইডলনেস সেটা কিন্তু তৈরি করবে, যে যে সামান্য দূরত্ব মনে করুন আপনি হেঁটে হেঁটেও যেতে পারে, সেটা যাওয়ার ক্ষেত্রেও আপনি একটা মোটর সাইকেল বা ধরুন একটা কোনো যানবাহন তার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, এবং শুয়ে থাকার এক ধরনের ল্যাথার্জি এই ধরনের কাজকর্ম কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু বেশি চেষ্টা করবেন, একটু একটু ইগো বা একটু ধরুন কিছু ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স এগুলো কিন্তু আপনার মধ্যে জেনারেট করে পরিস্থিতিকে একটুখানি যাকে বলা যায় একটু সেন্সিটিভ করে তুলতে পারে, সে বিষয়ে সাবধান। আপনি আপনার লিভার, লোয়ার লিভার, গল ব্লাডার থেকে খুব সাবধান থাকবেন, মেল ফিমেল নির্বিশেষে বললাম, এবং সার্ভাইকাল থোরাসিক এই অংশে অর্থোপেডিক অংশ থেকেও কিন্তু সাবধান, রাতের দিকে পারলে ব্রাশ করবেন, না হলে কিন্তু টিতেও প্রবলেম দিতে পারে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 8th হাউসের লর্ড সে আপনার 3rd হাউসের রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, 3rd হাউস ভাবদ্ভাব, 8th হাউস হচ্ছে 3rd হাউস, তো সেক্ষেত্রে এখানে একটা বেটার কম্বিনেশন আপনাকে দেবে, হঠাৎ পরিমাণে একটা ব্যাপক এনার্জি জেনারেশন, 8th হাউসের যেটা কাজ হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি আপনাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এবং তার দ্বারা আপনি বেশ কিছু কাজ কিন্তু খুব দ্রুততার সাথে এগিয়ে যেতে পারবেন, কারণ আপনার দ্বিতীয় শনি আছে সে রাহুর থেকে বৃহস্পতির নক্ষত্রে দিকে যাচ্ছে, এবং বৃহস্পতিও খুব দ্রুত তার রুম শিফট করার এখন হাইয়েস্ট ভেলোসিটিতে রয়েছে, একদম 13.5-14 মিনিট গতিতে বৃহস্পতি রয়েছে, সুতরাং খুব দ্রুত দৃশ্যপট এখন পরিবর্তিত হতে থাকবে, তো সেই অবস্থায় আপনি কিন্তু ফুল ফ্লেজেডের ফল পাবেন, এবং যেটা চেষ্টা করবেন যতটা সম্ভব কথাবার্তার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন রাখা, এমন কিছু কথাবার্তা কাউকে বলে না দেওয়া যেটাতে তার মনে লাগতে পারে, বেশি অতিরিক্ত উচিত কথা অতিরিক্ত সত্যি কথা এগুলো বলবার বেশি চেষ্টা করবেন না, একান্ত নিজের কোড অফ দ্য ফ্যামিলি বাদে কেউ যদি একান্ত জেঁচে পড়ে জিজ্ঞাসা না করে তাকে আপনি বলতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, স্লাইটলি অ্যাগ্রেশন তৈরি হতে পারে, একটু আর্গুমেন্টেটিভ নেচার তৈরি হতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন, এবং
একটু হঠকারিতার বলে কাজ করবার মানসিকতা তৈরি হতে পারে, একটু অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করবার মানসিকতা কিন্তু তৈরি হতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। আপনার যিনি গুরু আছেন তার কথা কিন্তু টু দ্য লেটার্স বিশ্বাস করবেন। সে যদি আপনাকে বলে যে আপনার মাথায় শিং আছে, তাহলে আপনি মেনে নেবেন যে শিংই আছে। অন্তত আমি বলবো এটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত, এর একটা বিশেষ কারণ আছে। মকরের, আমি প্রকৃতি সম্পর্কে বহুবার বলেছি যে মকরকে স্যাটিসফাই করার প্রকৃতি নয়, মকরের ধারকত্ব অনেক বেশি। তো সেই কারণে মকরকে সহজে কোনোভাবে তাকে মানে একটা ধরনের সেডিমেন্টেড করা খুব কঠিন কাজ। কিন্তু একটা জিনিস বলবো, যদি মকর থেকে মনে করুন যে কোনোভাবে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে শনির অবস্থান থাকে, এবং সেই শনি অবস্থান যদি আপনার নবাংশে একটা একটা মিরার রিফ্লেকশন হয়, তাহলে কিন্তু মানে পার্শিয়াল রিফ্লেকশন যাকে বলা যায়, মানে ষষ্ঠেরটা দ্বাদশে, দ্বাদশেরটা ষষ্ঠে চলে যেতে পারে সেই ধরনের, তাহলে কিন্তু আপনি আপনার গুরুর কথা টু দ্য লেটার্স মেনে চলবেন। তিনি যেটাই বলবেন আপনি সে কাজটাই করার চেষ্টা করবেন উইদাউট মানে ফেইল আর কি, নাহলে কিন্তু সমস্যা হবে। বিশেষত ধরুন যিনি আপনার আচার্য গুরু থাকতে পারেন, যিনি আপনার যে কোনো রকম যাকে আপনি বিলিভ করছেন অনেক দিন ধরে, এরকম মানুষের সহচর্যে থাকবার চেষ্টা করবেন। এবং ডোনেশন রাখবেন প্রচুর পরিমাণে, ফল, ডাল, চাল ডোনেট করতে পারেন। টাকা ডোনেশন করবেন না কখনো। হ্যাঁ, রবি আপনার 8000 লর্ড, টাকা ডোনেশন করা থেকে যদি কোনো মানুষ সেটাকে অসৎকার্যে ব্যবহার করে, কিন্তু তাহলে কিন্তু তার দায়ভার আপনাকে নিতে হবে জ্ঞাতে অজ্ঞাতে। আর একটা জিনিস বলবো যে অর্থোপেডিক সমস্যা যাদের আছে সেটা কিন্তু একটু বাড়বে, এবং আপনার কোমর সংক্রান্ত অংশ থেকে একদম হাঁটু পর্যন্ত অংশ কিন্তু বেশি রকম ফ্যাট ডিপোজিশন হতে পারে, ইভেন পিঠ অংশেও কিন্তু বেশি রকম ফ্যাট ডিপোজিশন হতে পারে, এবং তার থেকে ছোটোখাটো যে ডিজিজ দিতে পারে সেটা বোন সংক্রান্ত বা অন্যান্য। যদি কোনো প্রবলেম বোঝেন ডক্টর দেখিয়ে নেবেন। ইনসোমিয়ার একটু সমস্যা হতে পারে, ইনসোমিয়া থেকে একটু সাবধান থাকার জন্য মেডিটেশন, বা যদি ডক্টর কোনো ওষুধপত্র প্রেসক্রাইব করেন তাহলে সেটা খাবেন যদি বলে, মেডিটেশনেই কিন্তু সেটা অনেকটা ঠিক হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি করে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, 7th হাউসে লর্ড সে আপনার সেকেন্ড হাউসে বসে রয়েছে রাহুকে যুক্ত হয়ে, মোটের ওপরে কিন্তু বেটার ফল দেওয়া উচিত মোটের ওপরে। এটা কিন্তু আপনার ফ্যামিলি, আপনার ফুড ফ্যামিলি, ফিনান্সের জায়গায়, আপনার ট্রাভেলের জায়গা, মানির জায়গা আপনাকে কিন্তু বেটার দেবে। বাট অ্যাজ রাহু ইজ দেয়ার, আপনি কিন্তু যে কাজই করবেন সেটাকে কিন্তু যথার্থ ভাবে মেপে বা তার লোকাস স্ট্যান্ডাই বিচার করে তারপরে কিন্তু করবার চেষ্টা করবেন। কোনোভাবে ইগো বা অতিরিক্ত সত্যি কথা বলে নিজে একটা ধরুন ভাবলেন যে আমি ঠিকই তো বলেছি, সুতরাং এটাতে তো খারাপ কিছু নেই, এই সংক্রান্ত ভ্রমের মধ্যে কিন্তু থাকবেন না। কেউ আপনাকে উচিত কথা বলতে বলেননি, আপনি থাক পৃথিবীতে আসার আগেও পৃথিবী ছিল, যাওয়ার পরেও পৃথিবী থাকবে। সুতরাং নো নিড টু টেক এনি প্রেশার, এটা একটা নির্দিষ্ট বিধান মতে চলে এবং চালানোর জন্য সেখানে ডেপিউট করা আছে, আপনাকে আমাকে না ভাবলেও চলবে সে বিষয়ে। একান্ত ঘাড়ের ওপর না এসে পড়লে সে বিষয় নিয়ে খুব একটা মন্তব্য করতে যাবেন না, নিজেকে শান্ত রাখবার চেষ্টা করুন যতটা সম্ভব। এবং আপনার মধ্যে কিন্তু এক ধরনের অধ্যত্ত অহমিকা, এবং বলবেন হয়তো উচিত কথা সত্যি কথা, কিন্তু সেটা কিন্তু একটু কটু শোনাবে, খাটো শোনাবে, সেটা থেকে নিজেকে যতটা সম্ভব আর কি এ রাখবার চেষ্টা করবে। এবং আপনার সন্তান, সন্তানের সন্তান, তাদের নিয়ে একটু উদ্বিগ্নতা কিন্তু আপনার বাড়তে পারে, সে ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। বিদেশ থেকে, বাইরে থেকে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে প্রচুর কাজের যোগ কিন্তু আপনার আসবে, দায়িত্ব প্রচুর বাড়বে, কিন্তু সেই কাজ এক্সিকিউশনও আপনার কিন্তু প্রপারলি হবে। আপনি শুধু
নিজের বক্তব্যকে ঠিক রাখবে এবং কাউকে হিউমিলিয়েট করে কখনো কোনো কথা বলবেন না। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না কোনোদিন। কেউ যদি এটা ভেবে থাকে, সে যতই অধম হোক না কেন, তাকে কোনোদিন ছোট করতে নেই। তো সেটা চেষ্টাটা করবেন, কাউন্টার করতে যাবেন না কাউকে। আর একটুখানি হটি প্রাউডি নেচার বা কখনো নিজেকে অত্যন্ত হীনবল ভেবে নেওয়া, আপনার তুলনা আপনার সাথেই হতে পারে, যারা পৃথিবীর কারোর সাথে হওয়া সম্ভব না। সুতরাং কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ছোট করবেন না। আপনি একটা সোল, ঈশ্বরের পরমাত্মার অংশ, আপনার শরীরে আছে, সেটাকে ইউটিলাইজ করতে শিখুন প্রপারলি। অস্থি সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন, বোন ম্যারো রিলেটেড প্রবলেম, হাড়ের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অস্টিওপোরোসিস রিলেটেড প্রবলেম, এটা মিনের ক্ষেত্রেও দেবে। সেই জাতীয় সমস্যা থেকে কিন্তু সাবধান থাকতে পারেন। নতুন কোনো ব্যবসা বা বাণিজ্যের কিন্তু আপনার যে এই সময় কমেন্সমেন্ট হতে পারে। আর শরীরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে হার্টের ডান দিকের অংশ, যাতে পেসমেকার অলরেডি বসানো রয়েছে বা ডক্টর বলেছেন যে বসাতে হবে, বা আপনি এরকম কিছু অনুভব করছেন যেটা একটু আনইজি ফিল, অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম গাফিলতি করবেন না সে বিষয়ে। যাদের সুগার বেশি আছে, ফ্লাকচুয়েশান আছে, তারা কিন্তু একটু সাবধান, নিজের টেম্পারমেন্টের উপরে কিন্তু কন্ট্রোল রাখবেন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, দ্যাট মে লিড টু আ ভেরি ভেরি সার্কাস্টিক সিচুয়েশন। একদম নিজের কথাবার্তাকে অনেকে আপনাকে প্রভোক করতে পারে, আপনি কোনোভাবে সেই জায়গা থেকে নড়বেন না, নিজের জায়গায় স্টিক করে থাকবেন, কারুর কথাতে উত্তর দেবেন না বেশি। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে চান বা বিদেশে কোনো ডিগ্রি আনতে চান বা লং টার্মে পড়াশোনা করে সেখানে সেটেলড হতে চান, তাদের জন্য খুব ভালো সময় আছে। ডকুমেন্টাল ভেরিফিকেশন বা এই সংক্রান্ত কাজকর্ম যদি এই সময় করাতে চান, তাহলে কিন্তু সেই কাজ মধ্যে পার্শিয়ালি সাকসেসফুল আপনার হবে। লাস্ট অংশ বলবো, মীন লগ্নের রাশির জাতক জাতিকাদের জন্য সিক্স হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টে বসে রয়েছে। সিক্স হাউসের লর্ড যদি কখনো অ্যাসেন্ডেন্টে বসে থাকে রাহুযুক্ত হয়ে, সে দুটো জিনিস করবে একান্ত। ভালো দশায় থাকলে আপনাকে অত্যন্ত রেটিসেন্ট করে দেবে, মৌনী করে দেবে, আপনাকে প্রচণ্ড অন্তর্মুখী করে দেবে। আপনি আপনি আপনার একদম আপনি নিজের এবং কোর ফ্যামিলির বাইরে খুব একটা বেশি চিন্তা করতে পারবেন না। আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার বা ধরুন ফ্যামিলিগত আপলিফমেন্ট, সেই জায়গাগুলোতে বেশি চিন্তা করবেন। তার সাথে বেশ কিছু ক্রনিক ডিজিজ আপনার শরীরে আসতে পারে, তার মধ্যে সেটা কিন্তু ডাইজেশন রিলেটেড প্রবলেম, স্পেশালি আপার পার্টে গ্যাস অম্বলের সমস্যা, লোয়ার পার্টে কিন্তু সেটা কনস্টিপেশন বা IBS সংক্রান্ত সমস্যা, অর্থাৎ কোলন সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে দেখা দিতে পারে এটা। আর যদি খারাপ দশায় থাকেন, তাহলে অন্তর্মুখী হওয়ার বদলে আপনার মধ্যে বাচালতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এমন কথাবার্তা বলতে থাকবেন যার সাথে কোনো বিষয়ের কোনো লিঙ্ক নেই, ভুল ভাল বলা, সেই ধরনের গণ্ডগোল কিন্তু তৈরি করবে মীনের ক্ষেত্রে। অলরেডি রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে রয়েছে, সুতরাং সংযত থাকার প্রয়োজন রয়েছে। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবার চেষ্টা করবেন, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কও কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, শুক্র যতক্ষণ পর্যন্ত মেষ রাশিতে প্রবেশ করে 3 ডিগ্রি 20 মিনিট দাঁড়াচ্ছে, আপনি আপনার পরিবারের মানে আপনার মানে মেল ফিমেল বলে বলছি না, যার যে ক্ষেত্রে যেটা শ্বশুর বাড়ি, তার সাথে কিন্তু বেটার রিলেশন রাখার চেষ্টা করবেন। আপনার ক্ষেত্রে ভালো ফল যেটা দেবে, সেলফ রেকগনিশন দেবে আপনাকে, আপনাকে মানে আমাদের যে এই মানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু কর্ম যে সতত করতে হয়, ঘুমিয়ে থাকা অবস্থায় যে আমরা কর্ম করি, সেই রকম একটা ফিলিংস আপনার মধ্যে তৈরি হবে এবং কাজের প্রতি আপনাকে অত্যন্ত মানে নিষ্ঠাবান করে তুলবে এবং সেদিকে নিয়েও যাবে। কোনোভাবে কোনো রকম ছোটোখাটো ডেট বা এই সংক্রান্ত, সেটা শারীরিক কারণে হতে পারে, সেই ধরনের কিন্তু আসার প্রবণতা রয়েছে। এবং আপনার যে রেসপন্সিবিলিটি এবং ডিউটি টুয়ার্ডস ইওর ফ্যামিলি, টুয়ার্ডস ইওর ফাদার অর ফাদার্স ফ্যামিলি,
সেক্ষেত্রে কিন্তু আপনার একটু বাড়তে পারে, বিশেষত আপনি যদি বড় হন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি বাড়তে পারে। কাজের জায়গায়ও কিন্তু আপনার স্যালারি বা আপনার প্রমোশন একটু বাড়তে পারে, কিন্তু তার সাথে আপনার নর্মাল যে ধরুন দায় দায়িত্ব সেটাও কিন্তু আপনার বেশ বেড়ে যাবে। কাজের সূত্রে আপনাকে একটু বাইরেও যেতে হতে পারে, বা অনেক সময় ধরুন শহরের মধ্যেই আছেন কিন্তু একটা অফিস থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, এই ধরনের প্রবণতাও কিন্তু আছে। লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন, বিশেষত ডান পা বরাবর। আর শরীর যদি দেখেন যে একটু বেশি ভারী আছে, তাহলে কিন্তু অবশ্যই একটু বেশি রকম যত্ন নেবেন। থাইরয়েডের প্রবলেম যাতে রয়েছে, যে কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডের সমস্যা যাদের রয়েছে, ইভেন ইউরিক অ্যাসিডের সমস্যা যাদের রয়েছে, তারাও কিন্তু শরীরের দিকে যথেষ্ট যত্ন নেবেন। কোনোভাবে ইগোকে জেনারেট করতে দেবেন না, লগ্নে রবি এসছে সুতরাং ইগো জেনারেট হবে, কোনোভাবে করতে দেবেন না, সেটা হলে কিন্তু আলটিমেটলি নেগেটিভ ফলই দেবে। বেশি উচিত কথা কাউকে বলতে যাবেন না, তাহলেও সমস্যা কিন্তু তৈরি করবে। হ্যাঁ, আজকের আলোচনাটাও দীর্ঘায়িত হয়েছে, তথাপি আমি যেহেতু বলেছিলাম যে আমি একটা এই টপিকের বাইরের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেমেডিয়াল মেজারে, যেহেতু আমাকে আগের দিন প্রশ্ন করা হয়েছিল এবং সেটা অনুষ্ঠান চলাকালীন আমি প্রশ্নগুলো পেয়েছিলাম। তো আমার সেই দাদাকাম বন্ধু যিনি নর্থ বেঙ্গলে থাকেন, তিনি আমাকে বেশ কিছু মৌলিক প্রশ্ন করেছিলেন, আমি তার খুব ভাষা ভাষা উত্তর দিয়েছি। আপনাদের কাছে কখন ভিডিও যাবে আমি জানি না, প্রথমেই সেই ব্যাপারে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আপলোডে একটা সমস্যা রয়েছে। আমি শুধু সামান্য কয়েকটা অংশ আপনাদের বলে দিই। দেখুন, রেমেডিয়াল মেশার কাউকে যখন দেওয়া হয়, যে কোনো রকম, সেটা ভাববেন না যে সেটা শুধুমাত্র কোনো স্টোন বা কোনো কিছুই দেওয়া হচ্ছে, সেটা কোনো মন্ত্র বা সেটা কোনো অন্য রকম বিষয়েও রেমেডি হতে পারে। আপনাকে কোনো দিক নির্দেশ, আপনার কোনো ঘরের কোনো মান্ডেন প্রকৃতির চেঞ্জ করা, আপনার কোনো ভৌমদোষ সংক্রান্ত কোনো চেঞ্জ করা, আপনার জন্য কোনো কোনো পূজা বা কোনো সেরকম নিদানের ব্যবস্থা করা, যে কোনো রকম, তার দুটো আঙ্গিক থাকে। আপনার ছকের একটা ফান্ডামেন্টাল প্রকৃতি আছে, সেই ফান্ডামেন্টাল প্রকৃতিটা কিরকম আমি উদাহরণ সহকারে আপনাদের বোঝাচ্ছি। প্রত্যেকটা ছকের বা আমার সাথে যাদের নর্মালি কথা হয় বা হয়েছে, তাদের অধিকাংশই একটা কথা বলবে যে আমি প্রথম যখন কারোর ছক দেখি তখন তার যে বেসিক ক্যারেক্টার সেটা বলার আমি একটা চেষ্টা করি। এই চেষ্টাটা আমি না করলেও পারি, আমার তাতে 10 মিনিট সময়ও বেঁচে যায়। এই চেষ্টাটা আমি এই কারণেই করি কারণ ওটা তার বেসিক ক্যারেক্টার, যেটা কখনোই চেঞ্জ হবে না। খুব নর্মালি বুঝে নিন, একটা হসপিটালে মনে করুন যে 5টা শিশুর জন্ম হয়েছে একটা নির্দিষ্ট সময়ে, সকালবেলা মনে করুন 9টার সময় জন্ম হয়েছে, 5 জোড়া মা বাবা তাদের 5টি শিশুর জন্ম হয়েছে একই সময়, সুতরাং ধরে নেওয়া যেতে পারে তাদের হরোস্কোপগুলো একই রকম হবে, যমজ হলেও 1-1.5 মিনিটের ব্যবধানে তাদের হরোস্কোপগুলো একই রকম হবে। ইন স্পাইট অফ দ্যাট, তাদের জীবনে আপনি যদি 20 বছর অপেক্ষা করে তাদের জীবনকে খোঁজ করেন, আমি যেহেতু খোঁজ করেছি, অ্যাস্ট্রোলজির চর্চা 1996 থেকে আমি করি, আমি আপনাদের আলোচনায় বলেছিলাম যে শনির এই যে কুম্ভ রাশিতে যাত্রা, এটা আমি পুরো দেখলাম, আমি স্যাটার্নের পুরো একটা 28.5-29 বছরে পুরো রাউন্ড আমি দেখেছি ফল, এবং প্রত্যেকটা জায়গার ফল আমার লেখা রয়েছে। এখন ধরুন আর লিখতে হয় না, এখন ব্যাপারগুলো অনেকটা সহজাত হয়ে গেছে চর্চা করতে করতে, প্রথম দিকেরগুলো আমার সবই লেখা আছে। তার ভিত্তিতে বলি যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারটা কখনো চেঞ্জ করা যায় না। অনেক লোক আমাকে বলে যে দাদা আমার ছেলের খুব রাগ, কোনোভাবে কমানো যায় না, এটা কোনোদিন কমানো যাবে না। কমানো কিভাবে যেতে পারে, ভালো কোনো দশায় যদি জীবনে সে পদার্পণ করে এবং তার সাথে যদি করসপন্ডিং ভালো গোচর আসে, তাহলে তার মধ্যে কিছুটা কনসেন্স তৈরি হবে যে আমি কেন রেগে যাচ্ছি, আমার এতটা রাগা উচিত নয়, তখন সে পরিবর্তন করতে পারে। বাইরে থেকে কোনো রেমেডি দিয়ে সেটা সম্ভব নয়।
আমি বিশ্বাস করি না সেটা সম্ভব। এবং আমি কাউকে যখন কোনো রেমেডিয়াল মেশারের কথা বলি, আমি হেলথ ব্যতি রেখে অন্য খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে আমি কাউকে সেই সংক্রান্ত কথা বলি। মানে মনে রাখবেন, কারোর বিবাহ, কারোর সন্তান, কারোর চাকরি, এগুলো কোনো রেমেডি পড়ে কোনো দিন হয় না, জীবনে কোনো দিন হবে না। কেন হবে না? কারণ এগুলো আপনার জীবনের ফান্ডামেন্টাল চেঞ্জেস। ফান্ডামেন্টাল চেঞ্জেস আপনাদের কে করায়? স্যাটার্ন করায়। আপনার জীবনে অন্তত 15 বছর, অর্থাৎ জন্মকালীন যেখানে শনি আছে তার থেকে সমসপ্তমে শনি আসতে 14.5 বছর, 15 বছর সময় নেবে। এই যে ফেজটা, অর্থাৎ 15 বছর ধরে আপনি যখন একটা জিনিস ভোগ করছেন, আমাদের জীবনের সাপেক্ষে যদি 80 বছর গড় আয়ু ধরে নেওয়া হয়, তাহলে মোটামুটি সেটা তার ধরতে পারেন যে প্রায় 18-19% সময়। এই সময়টা কিন্তু ডিটারমাইন্ড বাই স্যাটার্ন, 12 বছরের ওপরে, তো বৃহস্পতির একবার ঘুরে আসার ওপরে। এবার আপনি রাহুর সাথে কম্পাইল করতে পারেন, কিন্তু রাহু এখানে এই জাতীয় কোনো ফাংশন দেয় না, রাহু কেতুর কোনো পারমানেন্ট ফাংশন দেওয়ার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে এই জাতীয় কাজ কখনো কেউ করতে পারে না। কেউ যদি বলে আমার একটা স্টোন পড়াতে আমার বিবাহ হয়ে গেছে, তাহলে সে ভুল কথা বলবে। যেটা করানো হয় কাউকে কোনো রেমেডিয়াল মেজার দেওয়ার জন্য, সেটা হচ্ছে বর্তমান গোচরের সাপেক্ষে এবং আপনার দশা অন্তর্দশার সাপেক্ষে আপনার হরোস্কোপের মধ্যে যদি একটা ব্যাপক ডিসকন্ট্রাস্ট তৈরি হয়। মনে করুন যে আমরা এই কলকাতার নাতিশীতোষ্ণ বা উষ্ণ আর্দ্র ওয়েদারে জন্ম, এখন যদি হঠাৎ করে এখানে 5 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায়, অন্তত আমার পক্ষে তো বসবাস করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে দাঁড়াবে সেখানে। তো তখন কি করতে হবে? আমাকে একটা জায়গায় দুটো ব্ল্যাঙ্কেট নিতে হবে, ঘরের মধ্যে যদি হিটার চালানোর ব্যবস্থা থাকে তো চালিয়ে রাখতে হবে। তো আমাদের কলকাতা শহরে ফায়ার প্লেস আছে, এরকম বাড়ি আমার জানা নেই, তো যেহেতু ঠান্ডা পড়ে না সেই মাপের, তো হয়তো সেক্ষেত্রে বাইরে কাঠ জ্বালিয়ে হয়তো সেখানে গিয়ে হাত পা সেঁকতে হবে ঠান্ডা থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে শর্ট টার্ম, এবং সেটা সেই নির্দিষ্ট গোচরের জন্য তাকে সেই প্রতিবিধানটা দেওয়া হয়। এটা প্রথম মনে রাখবেন। কারুর পারমানেন্ট কোনো সমস্যা, পারমানেন্ট মানে মনে করুন আমাকে যারা সামনে থেকে দেখেছে, আমার উচ্চতা 6 ফুটের ওপরে। আমার যে উচ্চতা, আমার যখন ধরুন 10 বছর বয়স ছিল, কোনো অ্যাস্ট্রোলজার যদি বলতেন যে আমার উচ্চতা 1 ফুট কমিয়ে দেবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ কমাতে পারতেন না, কারোর পক্ষেই সেটা সম্ভব ছিল। আবার ধরুন আমার উচ্চতা যদি 5 ফুট হতো, তাহলে সেটাকেও কেউ বাড়াতে পারতো না সেটাকে 6 ফুট। কোনো রেমেডি ফেমেডি ছেড়ে দিন পৃথিবীর, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ আ হরোস্কোপ, যেগুলো কোনো দিন চেঞ্জ হয় না। অনেকে সেটাকে বিভিন্ন বলে, মানুষ তো কথায় কথায় বিভিন্ন শব্দ ইউজ করে, কেউ বলে দিল প্রারব্ধ ফল, কেউ বলে দিল আপনার 7.5 যুক্ত ফল, কেউ বলে দিল, এই প্রত্যেকটা শব্দ ইউজ করার আগে শব্দগুলোর তাৎপর্য জানতে হবে যে আমি কথাগুলো কেন বলছি। আমি যেটা ধরুন 7.5 যুক্ত, 7.5 কতক্ষণে এফেক্ট হয়, কাল সর্প হলে কতটা এফেক্টিভ, আমার প্রোগ্রাম আছে এখানে করা, আপনারা খুব প্রাইমারি লেভেলে কিন্তু দেখতে পারেন, একটা মিনিমাম কনসেপশন ক্লিয়ার হতে পারে। তাতে কি প্রচুর প্রশ্ন আপনারা আমাকে এমনি করবেন না, আমি বিরক্ত হব না, মেন ব্যাপার। তো আমি আমার এস্কেপ রুট বলছি। আর 2 নম্বর যেটা আপনাদের বলার দরকার, সেটা হচ্ছে যে মানে ভগবানকে পরমেশ্বর বলে ডাকা, হ্যাঁ কথায় কথায় দেখবেন লোকে বলে, তো এই কথার তাৎপর্য কি আছে বলার সময়, তো আমরা যেহেতু কথা বলার ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা নেই, সুতরাং যা খুশি একটা বলে দেওয়া গেল, সেটা নয়। সেরকমই প্রারব্ধ কথার ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো শব্দ প্রয়োগ করা যায় না, গ্রহদেরও প্রারব্ধ আছে, ঠিক আছে? যখন মহারাজ বলিকে ভগবান সুতল্যকে পাঠিয়ে দেবে, তার দাদু সেখানে ছিলেন প্রহ্লাদ মহারাজ,
নিদিত্য ভগবানের দর্শন করতে, যখন তাকে পাঠিয়ে দেবে তখন তাকে বলবে যে সাবর্ণ মন্বন্তরে ইন্দ্রের যে পদ আছে সেটা তুমি প্রাপ্ত করবে। তার মানে আমি যেটা সবসময় বলি যে ভগবান যে পোস্টগুলো সবাইকে দেয় সেটা তিনি দেয়, তিনি দেয় বলে সবাই আলোকিত হয়, যেমন সূর্যের আলোতে সবাই আলোকিত হয় সেরকম, এরকম সব সব পোস্টগুলো ক্রিয়েটেড তার। ক্রিয়েটেড মানে তার একটা শেষও আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। ভগবানের কোনো, ভগবান অজন্মা এবং ভগবান অনন্ত, তার কোনো সৃষ্টি ধ্বংস নেই। সুতরাং সে সেই সব কিছুর বাইরে, সে তিন গুণের বাইরে, কিন্তু বাকিরা সবাই গুণের মধ্যে আছে। সেই হিসাবে জিনিসটা বুঝতে হবে যে কোনটা ফান্ডামেন্টাল। প্রারব্ধ শব্দের অর্থ এত সোজা নয়, মাঙ্গলিক বলে দিলাম, কালসর্প বলে দিলাম, এই শব্দগুলোর অর্থ এতটাও সোজা নয়। এগুলো বলার আগে চিন্তা করতে হবে কি বলছি। গ্রহদেরও প্রারব্ধ আছে, সেই জন্যে মঙ্গল যে ডেমিগড সে মঙ্গলই হয়েছে, সেও তো একটা সোল, পরমাত্মার অংশ, তাকে কিছু কাজ ডেপিউট হয়েছে, সে তো বৃহস্পতি হয়নি। তো সেও তার প্রারব্ধ কর্মের দ্বারাই সেই গুণাবলীটা পেয়েছে, যে গুণাবলীটা কারো কথাটা আমাদের মধ্যে প্রবেশ করাচ্ছে। খুব সাধারণভাবে বুঝবেন, কথা ব্যবহার করার আগে, নিজের পাণ্ডিত্য জাহির করার আগে প্রচুর মানুষ আমাকে SMS করে সংক্রান্ত। আমি জানি তাদের সামান্য নাড়া দিলে সমস্যা তৈরি হবে, আর আমি কাউকে কোনো সময় হিউমিলিয়েট করতে চাই না। আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই কাউকে ছোট করে মজা দেখা, কিন্তু এভরিবডি নোজ এভরিবডিজ লিমিটেশন, যে কোথায় আমাকে থেমে যেতে হবে। তো কোথায় একটা মানুষের শরীর খারাপ, সেটা যদি ক্রনিক হয়, জন্মগত, কারোর ডাউন সিনড্রোম আছে অনেক, ক্রনিক, কেউ স্পেশাল চাইল্ড, ফিজিক্যালি কোনো প্রবলেম, এত মানে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, অন্য একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে একটি শিশু পৃথিবীতে আসে, আমরা বিভিন্ন খবরের কাগজে দেখি, আমরা দুঃখ পাই মনে মনে সেগুলো দেখে, যাতে না দেখতে হয় অন্তত সেই জিনিসও আমাদের মনের মধ্যে অনেক সময় আসে, যে পিতামাতার উপর দিয়ে সেই ঘটনাগুলো ঘটে, তাদের কি পরিমাণ যন্ত্রণা হয় সেটা তারাই জানে, আমরা কখনো বুঝতে পারবো। তা আপনি সে কোন অ্যাস্ট্রোলজারকে নিয়ে গিয়ে সেটাকে ঠিক করবে? ডাউন সিনড্রোম কোনোদিন ঠিক হয়? এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম নিয়ে এসছে ছকের মধ্যে। আর কিছু প্রবলেম আছে যেটা গ্রহগত কারণে হয়, যেরকম আপনি ঘরের মধ্যে থাকলে আপনার বাজ পড়বে না গায়ে, এখন আপনি যদি মেক করেছে মারাত্মক, আপনি রাস্তা দিয়ে রাস্তার উন্মুক্ত প্রান্তরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, তখন দেয়ার উইল হ্যাভ দ্য প্রবাবিলিটি আপনার শরীরে বাজ পড়তে পারে, তখন রেমেডি দেওয়া যেতে পারে। সমস্ত গীতা শোনানোর পরে ভগবান বলেছিলেন, এবার তুমি তোমার বিবেক অনুসারে যুদ্ধ করো, প্রারব্ধ অনুসারে যুদ্ধ করার কথা বলেননি, বা বলেননি যে তোমার কালসর্প আছে বা তোমার ইয়ে আছে, তোমার ও আছে, তুমি করো না, এ করো না, বলেছিল সততং, মানে তার নাম জপ করতে করতে, সততং কীর্তায়ন্তি মাম, আমার নাম জপ করতে করতে যুদ্ধ করো, যুদ্ধ করতে করতে আমার নাম জপ করো না, জপ করতে করতে আমার নাম যুদ্ধ করো, এবং কর্মের ফল নিও না, কর্মের ফল ফেলে দাও, তাহলে তুমি কোনোদিন কর্মে লিপ্ত হবে। তার মানে জানতে হবে সবকিছু, না জেনে শুধু শোনা কথায় একটা কমেন্ট করে দিল, মানে এগুলো খুব বিচ্ছিরি, আমাকে বহু লোক SMS করে এগুলো বলে, মানে আমি কিন্তু কোনোদিন, কখনো দেখবেন না কোনো রেমিডি বা এই সংক্রান্ত নিয়ে কখনো কোনো কথা বলি, আমি যা বলি সেটা আমি সাক্ষাতে বলি, সামনে বলি মানুষের সাথে যদি সেটার প্রয়োজন হয়। তো এখানে আমি এই কারণে বললাম, কারণ এই নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, কোন মানুষের ধরুন গাত্রবর্ণ সে কিছুটা ধরুন খুব ফর্সা একজন মানুষ, তাকে কি আপনি গাত্রবর্ণ কোনোভাবে চেঞ্জ করতে পারবেন কোনো রেমেডি দিয়ে? তার ফান্ডামেন্টাল কারো কথা আছে, অনেকের চোখের বর্ণ মনি দেখবেন নীল রঙের, পারবেন সেটা? ইট ইজ নট এ ম্যাজিক, কোনো দিনও করা যায়।
কতগুলো জিনিস লজিক্যালি বোঝার চেষ্টা করুন। রেমেডিও কাজ করে, ডাক্তারও ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন, ডাক্তারবাবু জানে ডাউন সিনড্রোমের পেশেন্টকে আমি ঠিক করতে পারবো না, কিছুদিন ঠেকা দিয়ে বাঁচিয়ে রাখতে পারি, বা খুব সেভিয়ার কোনো রোগে আক্রান্ত কোনো বাচ্চার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ, ডাক্তারবাবুও জানে যে তাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না বেশি, কিন্তু কিছু ওষুধ দিয়ে ঠেকা দেওয়ার চেষ্টা করে যাতে কিছুদিন সে প্রাণটি পৃথিবীর বুকে টিকে থাকতে পারে। তবুও তো সে ফান্ডামেন্টাল জায়গায় কাজ করছে, যেটা পরিবর্তন হওয়ার নয়, যেটা ডাক্তারবাবু নিজেই জানে যে ওষুধটি দেওয়ার আগে। এক্ষেত্রে তো আমরা জানি যে এই জিনিসটা ঘটা সম্ভব নয়, সুতরাং সেক্ষেত্রেও রেমিডি দেওয়ার ক্ষেত্রে ব্যাপার আছে। এবং রেমিডি 98% ক্ষেত্রে ফিজিক্যাল পোর্শন ছাড়া খুব একটা অন্য পোর্শনে ফাংশন করে, অর্থাৎ রেমিডি পরে কারোর বিয়েও হয় না, কারোর চাকরিও হয় না, কারোর সন্তানাদিও হয় না, এগুলো বাজে ধরনের, কারোর রেজাল্ট ভালো হয় না, এগুলো হয় না। ভালো থাকবেন প্রত্যেকে, আমি চেষ্টা করেছি বলার মতো, বলার ক্ষেত্রে যদি কোনো কটুতা বা কর্কশতা আসে তার জন্য ক্ষমা করবেন। নমস্কার।